দুনিয়া থেকে কত মানুষ চলে গেল সবাইকেই কিন্তু দামি কাপড় খুলে সাদা কাফন দিয়ে পেঁচায়া এরপরে মাটির তৈরি কবরের মধ্যে রেখে আসা হয় আবার বর্ষাকালে তো মানুষ মারা গেলে আরেক চিত্র দেখবেন কবর খুঁড়িয়ার নিচ থেকে কি উঠে আরে নরম বিছানা দামি বিছানা যারা ঘুম হইতো না সেই কাদার মধ্যে পানির মধ্যেই কিন্তু ঘুমাইতে হবে আর এই শীতকালে যদি আপনাকে কবরে দেওয়া হয় এই মাটিতে যখন মানুষ রেখে আসবে কবরটা বড় সাংঘাতিক জায়গা একা থাকবেন সাথী থাকবে না পতি থাকবে না স্ত্রী নাই সন্তান নাই ছেলে মেয়ে নাই কেউ নাই যাদেরকে তো আদর দিয়েছেন মহব্বত করেছেন তারাই কিন্তু খাটিয়ায় বহন করে কবরে রেখে আসবে মাঝে মাঝে কেউ মারা গেলে আপনি মাঝে মাঝে কবরে নেমে তারপর লাশ শোয়েন তাহলে দেখবেন হেদায়েতের নূর হয়তো অন্তরে আসতে পারে আমি বহু মানুষকে কবরে শোয়াইছি আরে কবরে যখন রাখবেন কলিজাটা কিন্তু মুচড় দিয়ে উঠে কি সাংঘাতিক জায়গা ডানে বামে সবদিকে পিঁপড়া পোকামাকড় কবরে রেখে দেওয়ার পরে যখন উপরে বাঁশের ছাউনি দিয়ে দেয় তারপরে যখন আস্তে আস্তে মাটি দেওয়া শুরু হয় কবরের অন্ধকার বাড়তে থাকে না কমতে থাকে কবরটা কিন্তু বড় সাংঘাতিক জায়গা ওই কবরকে ভয় করুন মানুষের উপরে আর অবিচার করবেন না জুলুম করবেন না যদি আপনি জুলুম করেন নবীজি বলেছেন ইত্তাকুজ জুলম জুলুম থেকে বিরত হও ফা ইন্নাজ জুলমা জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা জুলুমের পরিণাম কিন্তু ভয়াবহ অন্ধকার হবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরটা এমনি অন্ধকার কবরে কিন্তু বাতি নাই সাথী নাই এই যে এখন রাতের বেলা যদি সবগুলো লাইট অপারেটর বন্ধ করে দেয় এই জায়গাটাও কিন্তু অন্ধকার হয়ে যাবে এই জায়গা কি আর অন্ধকার কবর হলো তার চাইতে আরো বেশি অন্ধকার ওই কবরে কোনো বাতি থাকবে না সাথীও থাকবে না আপনি যদি মানুষের উপর জুলুম করে যান কবরটা কিন্তু আর অন্ধকার হয়ে যাবে কবরটা জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে মানুষের মধ্যে ন্যায় বিচার করে যান দেখবেন আপনার এই ন্যায় বিচার ন্যায় কামল কবরে আলো হয়ে যাবে কবরটাকে আপনার জন্য জান্নাতের জান্নাতের বাগান বানিয়ে দিবেন কে আস্তে বলবেন না আরেকটু জোরে বলেন কে এই জন্য আমরা মানুষের উপরে কখনো অবিচার করব ন্যায়ের পথে চলবো হক কথা বলবো হক কথা এখন আমরা অনেক হুজুররাই বলতে পারি না এক হুজুর চাকরি পাইছে নতুন মসজিদে ঘটনা কি বলবো এখন হুজুর খুব সুন্দর নোট করেছে সুদের বিরুদ্ধে ওয়াজ করবে সুদের বিরুদ্ধে ওয়াজ শুরু করছে কিছুক্ষণ পর সভাপতি কাশি দিছে হুজুর বুঝছে ওয়াজ কিন্তু কমন পড়ে গেছে এখানে আর সুদের ওয়াজ হবে শুরু করছে আবার সুদের ওয়াজ বদলাইয়া ঘুষের ওয়াজ এবার সেক্রেটারি কাশি মারছে হুজুর বুঝছে এই ওয়াজটাও কিন্তু কমন পড়ছে এবার ঘুষের ওয়াজ বাদ দিয়া কয় আজকে চাঁদাবাজির ওয়াজ করবো শুরু করছে চাঁদাবাজির ওয়াজ কিছুক্ষণ পর কেশিয়ার বলে এখানেও দেখি উহু উহু শুরু হয়েছে এরকম কাশি শুরু হয়েছে হুজুর বলে ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল এরকম অনেকে মসজিদ কমিটিতে কমিটির লোকের ভয়ে হক কথা বলেন আছে আরে ভাই আপনি যদি কারো ভয়ে হক কথা বলতে না পারেন ইমামতির মতো ওই সম্মানের জায়গায় ছেড়ে দিয়ে আপনি মাটি খেটে ভাত খান এটা আপনার জন্য সম্মানের হবে আর রসুলুল্লাহর মিম্বরে বসেছেন এখানে আপনি কাউকে পরোয়া করে নয় হক কথা আপনাকে বলতেই হবে হকের পক্ষে আপনাকে থাকতে হবে ন্যায়ের পথে চলবেন ন্যায় কথা বলবেন এটাই হচ্ছে নবীজির চরিত্র কষ্ট হচ্ছে আপনাদের নাম্বার ৫ আমার নবীর ৫ নাম্বার চারিত্রিক গুণাবলী বলছি আমার নবী ছিলেন একজন বিনয়ী মানুষ তিনি কষ্ট পেয়েছেন কিন্তু জীবনে কাউকে কষ্ট দেন দুঃখ পেয়েছেন কিন্তু কাউকে কখনো দুঃখ দেন মানুষের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলতেন সুন্দর আচরণ করতেন এখন আমরা দেখা যায় কর্কশ ভাষায় মানুষের সঙ্গে কথা বলি আঘাত দিয়ে কথা বলি প্রতিবেশীর হক আমরা নষ্ট করি নবীজি প্রতিবেশীর কাছ থেকে কষ্ট পেয়েছেন কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেন আমরা এখন প্রতিবেশীর কথা বাদ দিলাম আমরা সন্তান হয়ে নিজের মা বাবার উপরে অনেক সময় জুলুম করে বসি অথচ আমার নবীর চরিত্রটা কেমন ছিল শুনেন নবীজি তো জন্মের আগেই বাবা হারিয়েছেন ৬ বছর বয়সে মাকেও হারিয়ে ফেলেছেন নবীজির দুধমা হালিমাতু সাদিয়ার প্রতি নবীজির কত সম্মান ছিল শুনেন নবীজি একবার সাহাবীদের সঙ্গে এক জায়গায় মাংস বণ্টন করছেন ঠিক সেই সময় একজন বৃদ্ধা মহিলা নবীজির দিকে আসতেছেন দেখে নবীজি ওই মহিলাকে রিসিভ করার জন্য এগিয়ে গেলেন
ওই মহিলা বসার জন্য এবার নবীজি তার শাল তার চাদর মোবারক খুলে বিছিয়ে দিলেন। এই কাণ্ড দেখে সাহাবারা অবাক হয়ে গেলেন, এ কোন ব্যক্তি আসলো যার জন্য নবীজি নিজের যার জন্য নবীজি নিজে তার চাদর মোবারক বিছায়া দিলেন। নবীজি কথোপকথন শেষ করে আসার পর সাহাবীরা জানতে চাইলেন, ওগো আল্লাহর নবী, বুঝলাম না কার সম্মানে নবীজি এগিয়ে গেলেন, আবার কার সম্মানে নবীজি তার চাদর মোবারক বসার জন্য বিছিয়ে দিলেন। নবীজি বললেন, সাহাবীরা, যার জন্য এগিয়ে গেলাম আর যার জন্য চাদর বিছিয়ে দিলাম সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, আমি তো দুনিয়াতে আসার পরে আমার মায়ের কোলে কাকে চড়ে বড় হওয়ার কিসমত বেশি দিন হয় নাই, যেই মহিলার কোলে কাকে চড়ে আর যেই মহিলার দুধ পান করে আমি বেড়ে উঠেছি ইনি হচ্ছেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। তো নবীজি তার দুধমায়ের সাথে এমন সম্মানজনক আচরণ করেছেন, আর আপনি আপনার আপন মায়ের খোঁজ খবর নেন না? ছোট্টবেলার সেই কাহিনী ভুলে গিয়েছেন আপনি? আপনার যখন সামান্য একটু জ্বর হতো, আপনার মা আপনার বাবাকে জানাতো আপনার ছেলের জ্বর হয়েছে, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান, আরে আপনার বাবা টাকা পয়সা না থাকলেও মানুষের কাছ থেকে ধার করে এনে আপনার চিকিৎসা কিন্তু ঠিক মতো করিয়েছে। আপনি এই অবস্থা ভুলে গিয়েছেন, আজ আপনার বাবা বুড়া মানুষ অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, আপনি ঠিক মতো চিকিৎসা করান না, আপনার মা বুড়ি মানুষ অসুস্থ চিকিৎসা করান না, ছোটবেলার সব কথা আপনি ভুলে গিয়েছেন, এমন মুখ খারাপ হয়েছেন। নবীজি বলেছেন, মা বাবার সঙ্গে খেদমত, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করো, তাদের খেদমত করো, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, মা বাবার অসন্তুষ্টিতে অসন্তুষ্ট কে? নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, এই মা বাবা তোমার জন্য জান্নাত, আবার মা বাবা তোমার জন্য জাহান্নাম, খবরদার আমার যুবক ভাইরা মা বাবাকে কখনো কষ্ট দিও না, রাগ করে গলা মোটা করে ঝিরকি দিয়ে কথা বলো না, বরং আল্লাহ বলছেন তোমার মা বাবার সাথে সম্মানজনক ভাষায় ভদ্র ভাষায় বিনয়ের সঙ্গে কথা বলো, আদেশটা কান, মা বাবার সঙ্গে ভাষা নরম করে কণ্ঠ নরম করে কথা বলবেন, চোখ মোটা করে কথা বলবেন না, মাথা নিচু করে সুন্দর করে কথা বলবেন, ভদ্র ভাষায় কথা বলবেন, মা বাবার খেদমত করেন, রাতের বেলা বাবার মাথাটা টিপে দেন, বাবার মাথা টিপে টিপে তাকে ঘুম পাড়ান, এই বাবা এই মা কিন্তু ছোটবেলায় আপনার মাথায় হাত বোলায় বোলায় ঘুম পাড়িয়েছে, এখন বাবা বৃদ্ধ মানুষ বুড়া মানুষ হাত পাটা একটু টিপে দেন, মাথা টিপে দেন ঘুম পাড়ান, মা বাবার কাপড় চোপড়গুলো মাঝে মাঝে ধুয়ে দেন, মাঝে মাঝে কেন পারলে রেগুলার ধুয়ে দেন, ছোটবেলা আপনার বাবা আর মায়ের কোলে আপনি কত প্রস্তাব পায়খানা করেছেন, কোনোদিন রাগ করছে তা, এখন আপনি মা বাবা বুড়া হয়ে গিয়েছেন তাদের কাপড় ধুয়ে দেন, এই যে এখন বাজার থেকে আসতেছেন শীতের দিনে বাজারে কমলা আছে কমলা কিনে আনেন, কমলা কিনে এনে ছিলে ছিলে মা বাবার পাশে বসে আদর করে করে খাওয়ায় দেন, দেখবেন মা বাবা খুশি হয়ে যদি একটা মুচকি হাসি দেয় রে ভাই আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে, মা বাবার খেদমত করুন, মা বাবার খেদমত করুন, ঘরের ভেতরে জান্নাত রেখে অন্য জায়গায় জান্নাত তালাশে যাওয়া লাগবে না, নবীজি বলেছেন তোমার মায়ের পায়ের তোলায় আমি তোমার জন্য জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। মা বাবা হলো যুবক ভাইরা শুনো, মা বাবা হলো তোমার জন্য সবচেয়ে বড় পীর, এর চাইতে বড় পীর তোমার জন্য আর নাই, তুমি যে পিসাবের কাছে মুরিদ হইছ ওই পিসাবের দোয়া তোমার জন্য কবুল হইতেও পারে নাও হইতে পারে 50-50, কিন্তু তিনজন দোয়া করলে আল্লাহ ফিরাইয়া দেন না, এক নাম্বার হচ্ছে মুসাফির, মুসাফিরের দোয়া ফিরাইয়া দেন না কে, দুই নাম্বার হচ্ছে মজলুম, মজলুমের দোয়াও ফিরাইয়া দেন না কে, তিন নাম্বার মা বাপরে খুশি করেন, মা বাপ যদি খুশি হয়ে একটা দিন হাত তুলে দেয় দুনিয়া আখেরাত আপনার উজালা হয়ে যাবে, সন্তানের জন্য মা বাপ যখন আল্লাহর কাছে হাত তুলে ওই হাত আল্লাহ খালি হাতে ফিরাইয়া দেন না, দুনিয়ায় সম্মান চান আখেরাতে না যাচ্ছান, মা বাবার খেদমত করেন, মা বাবার খেদমত করেন, মা বাবার খেদমত করেন, তাদের চেয়ে বড়লি আপনার জন্য আর কেউ নাই, ঠিক কি না? পৃথিবীর যে কোনো দেশের যে কোনো প্রান্তের যে কোনো জায়গার মানুষই আপনি হন না কেন, নবীজিকে যদি আপনি ভালো না বাসেন, অনুসরণ অনুকরণ না করেন, নবীজিকে যদি আপনার জীবনে আপনি পরিপূর্ণভাবে মেনে না চলেন, দুনিয়াও যাবে আখেরাতও যাবে। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারিমে বললেন,
قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. الله تعالى বললেন ও নবী আপনি বলে দিন দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দিন তারা যেন আমি আল্লাহর আর আপনার অনুগত করে আমাকে এবং আপনাকে যেন মেনে চলে যারা আমি আল্লাহ এবং আপনাকে আপনার অনুগত করবে না তারা যেন জেনে রাখে আল্লাহ কোনো অস্বীকারকারী সম্প্রদায়কে পছন্দ করেন না যারা আপনাকে মানবে না দুনিয়া বরবাদ হবে আখেরাতও বরবাদ হয়ে যাবে বরং যারা আমি আল্লাহর রহমত চাই আমি আল্লাহর কাছ থেকে যারা মাগফিরাত চাই তাদের জন্য করণীয় হলো আপনাকে ভালোবাসা এবং আপনার অনুসরণ আর অনুকরণ করা এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের তিন নম্বর সূরা সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতের মধ্যে বললেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله تعالى বললেন ওগো নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তাহলে আমাকে অনুসরণ করো আমাকে অনুকরণ করো আমাকে ফলো করো যদি আমাকে অনুসরণ করো অনুকরণ করো আমাকে যদি ফলো করো আল্লাহকে ভালোবাসা লাগবে না ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তাআলা নিজেই তোমাদেরকে ভালোবাসবেন আর আল্লাহ যখন আপনাদেরকে ভালোবাসবেন তখন জীবনের সব গুনাহগুলো যিনি মাফ করে দিবেন তিনি কে এখন যাকে আপনি ফলো করবেন যাকে আপনি অনুসরণ করবেন অনুকরণ করবেন তার চরিত্র তো সুন্দর হওয়া লাগবে ভালো হওয়া লাগবে এখন নবীজির চরিত্রের ব্যাপারে আমরা প্রশংসা করা লাগবে না নবীজির চরিত্রের ব্যাপারে আমার আপনার মন্তব্যে কোনো দরকার নেই কারণ নবীজির চরিত্রের সার্টিফিকেট নবীজির চারিত্রিক প্রশংসা যিনি করেছেন স্বয়ং তিনি কে আমরা অনেক সময় মানুষকে চারিত্রিক সনদ দেই কিন্তু দেখা যায় মাঝে মাঝে এমন কারবার হয় যেই লোক চারিত্রিক সনদ দেয় তার নিজের চরিত্রই ঠিক নাই এরকম আছে না নাই কিন্তু দেখেন নবীজিকে দুনিয়ার সাধারণ কোনো মানুষ চরিত্রের সার্টিফিকেট দেয় নাই নবীজির চরিত্রের সার্টিফিকেট আরো সে আজিম থেকে যিনি দিয়েছেন তিনি কে কোরআনুল কারীমের ৬৮ নম্বর সূরা সূরাতুল কলামের ৪ নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন وإنك لعلى خلق عظيم الله تعالى বললেন নিশ্চয়ই আপনি এক পূত পবিত্র সুমহান আদর্শের উপরে প্রতিষ্ঠিত বলেন সুবহানাল্লাহ এমন এক ক্যারেক্টার এমন এক চরিত্র আমার নবীর মানবীয় চরিত্রের এমন কোনো দিক বা বিভাগ নেই যেই দিক বা বিভাগের জন্য নবীজিকে ফলো করা যাবে না এমন কোনো দিক বা বিভাগ নেই বরং নবীজি হচ্ছেন মানবীয় গুণাবলী বরং নবীজি হচ্ছেন মানবীয় সমস্ত গুণাবলী সম্পন্ন মানুষের জীবন পরিচালনার সকল দিক এবং বিভাগের জন্য তিনি হচ্ছেন অনুসরণীয় এবং অনুকরণীয় আদর্শ এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৩৩ নম্বর সূরা সূরাতুল আহজাবের ২১ নম্বর আয়াতে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল آخرة وذكر الله كثيرا الله تعالى বলছেন তোমাদের মধ্যে যারা আল্লাহ আর আখিরাতকে পাওয়ার আশা রাখে তাদের জন্য আমার নবীর জীবনের ভেতরেই রয়েছে সর্বোত্তম আদর্শের নমুনা সুবহানাল্লাহ তিনি হচ্ছেন মানুষের সকল দিক এবং বিভাগের জন্য একমাত্র একমাত্র অনুসরণীয় এবং অনুকরণীয় আদর্শ বলেন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সমুদ্র নিয়ে আলোচনা করে দুনিয়ার কোনো মানুষ শেষ করতে পারবে না দেড় হাজার বছর আগ থেকেই নবীজির জীবনী নিয়ে আলোচনা হচ্ছে চলতেছে চলতেছে চলবে শেষ হয়ে গিয়েছে শেষ হবে না কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী
এত হলো এক মহা সমুদ্র এই মহা সমুদ্রের অতল তলদেশে অবগাহন করা দুনিয়ার কারো দ্বারা সম্ভব নয় এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনী এখানে এই ক্ষুদ্র সময়ে স্বল্প সময়ে আলোচনা করা সম্ভব নয় কিন্তু আমার প্রিয় ভাইরা এটা যেহেতু কোরআনের মাহফিল আর কোরআন নাজিল হয়েছে নবীজির উপরে অন্তত নবীজির কিছু চারিত্রিক গুণাবলী যদি আমরা জানতে পারি যেগুলো আমাদের ব্যক্তি পরিবার সমাজ জীবনে কাজে লাগবে এগুলো যদি অন্তত আমরা স্বল্প সময়ে জানতে পারি আমার মনে হয় যে মাহফিলের আয়োজন সফল এবং সার্থক হবে এবং আমাদের এখানে আসা বসা উভয়টি সার্থক হবে সফল হবে ইনশাআল্লাহ তাহলে আজ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সমুদ্র থেকে তার চারিত্রিক মাধুর্যতা থেকে আমরা আজ মাত্র দশটি গুণাবলী নবীজির দশটি চারিত্রিক গুণাবলীর ব্যাপারে জানব এমন দশটি চারিত্রিক গুণাবলীর ব্যাপারে জানব এমন সুন্দর সুন্দর দশটি চারিত্রিক গুণাবলী আপনাদের সামনে তুলে ধরব যেগুলো আমাদের ব্যক্তি পরিবার এবং সমাজ জীবন সুন্দরকরণে আমাদের ব্যক্তি পরিবার সমাজ এগুলোকে সুন্দর করে সাজাবার কাজে কাজে লাগবে ইনশা আল্লাহ তাহলে আজকে আমরা নবীজির কয়টা চারিত্রিক গুণাবলী নিয়ে আলোচনা করব একটু পুরুষ মানুষের মতো আওয়াজ দিয়ে বলেন কয়টা করে বলেন দশটা আলোচনা কিন্তু শুরু হয়ে গিয়েছে মনে রাখতে হবে আপনাদের শেষ পর্যন্ত মুখস্থ করতে পারবেন তো পয়েন্টগুলো ইনশা আল্লাহ ইনশাআল্লাহ শুরু হয়ে গেল নাম্বার ওয়ান এক নাম্বার আমার নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল নবী সুবহানাল্লাহ পড়েন পৃথিবীতে বিশ্ব মানবতার হেদায়েতের জন্য যত নবী রাসূল রাব্বুল আলামিন পাঠিয়েছেন সমস্ত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা লজ্জাশীল বানিয়েছেন আর সবচাইতে বেশি লজ্জাশীল আর সবচাইতে বেশি লজ্জাশীল যাকে আল্লাহ বানিয়েছেন তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী কত লজ্জাশীল ছিলেন দেখেন বুখারীর বর্ণনা মুসলিম শরীফের বর্ণনা আবু সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেছেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দ হায়াআ মিন আল আযরাই ফি খিদরিহা তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন লজ্জাশীল ছিলেন ঘরে থাকা কুমারী নারীর চাইতেও নবীজি আরো বেশি লজ্জাশীল ছিলেন আরো আস্তে বলেন সুবহানাল্লাহ আপনি মনে করতে পারেন হুজুর আজকে লজ্জাশীলতার পয়েন্ট দিয়ে ওয়াজ শুরু করলো কেন কেন শুরু করেছি একটু পরেই আপনি বুঝবেন তার আগে আপনি ভালো করে শোনেন আমার আপনার নবী কেমন লজ্জাশীল ছিলেন প্রথম হাদিস শোনালাম ঘরে থাকা কুমারী নারীর চাইতেও লজ্জাশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আমার আপনার নবী ছোটবেলা থেকেই কত লজ্জাশীল ছিলেন শুনেন নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া বলছেন স্বাভাবিক অবস্থায় বাচ্চা শিশুরা ক্ষুধা পেলে কান্না করে কিন্তু শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে যতদিন ছিলেন আমার কাছে থেকে যতদিন তিনি দুগ্ধ পান করেছিলেন ক্ষুধার যন্ত্রণায় তাকে কোনোদিন আমি কান্না করতে দেখি নাই বরং যখনই তার সতর মুবারক থেকে কাপড় সরে যেত তখন তিনি কান্না করতেন আবার আমি যখন গিয়ে সতরটা ঢেকে দিতাম সঙ্গে সঙ্গেই তিনি কান্না বন্ধ করে দিতেন আমার আপনার নবী কত লজ্জাশীল শুনেন আরেকটি হাদিস শুনেন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে কাবা ঘর রিকনস্ট্রাকশনের কাজে অংশ নিয়েছিলেন কাবা ঘর পুনর্নির্মাণের কাজে তিনি পার্টিসিপেট করেছিলেন সেই সময় নবীজির সঙ্গে নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু পাথর ভাঙছিলেন আর নবীজি পাথর কাঁধে বহন করে এগিয়ে যাচ্ছিলেন নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন ভাতিজা এই যে তুমি পাথর কাঁধের মধ্যে নিয়েছো এই ধুলাবালিগুলো তোমার শরীরে লেগে শরীরটা ময়লা হয়ে যাবে আর তুমি যে কাঁধের মধ্যে পাথর নিয়েছো পাথরের দাগ তোমার কাঁধে পড়ে যেতে পারে বাবারে এক কাজ করো তহবন তার লুঙ্গিটা খুলে কাঁধে রাখো তারপরে যদি তুমি পাথর বহন করো তাহলে তোমার গায়ে কোনো বালি পড়বে না এবং তোমার কাঁধের মধ্যেও কোনো দাগ পড়বে না এই কথা শোনা মাত্রই নবীজি বললেন চাচা গো কি করে আমি আমার তহবন খুলবো আমি যদি আমার তহবন খুলে ফেলি তাহলে তো আমার সতর প্রকাশিত হয়ে যাবে
আমার তো লজ্জা লাগবে শরম লাগবে আল্লাহর কসম আমি কাজ কখনো করতে পারবো না আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার ভাতিজা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দয়া পরবেশে তিনি যখনই তহবনটা খুলতে যাবেন নবীজির সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলেন যখন তার হুঁশ ফিরে আসলো হুঁশ ফেরা মাত্রই নবীজি বললেন আমার তহবন কোথায় যখন দেখলেন তার তহবন ঠিকঠাক আছে তখন তিনি স্থির থাকলেন এই ছিল আমার আপনার নবীর লজ্জাশীলতা আপনি বলবেন হুজুর আজকে ওয়াজ শুরু করলেন লজ্জা শরম দিয়া কেন এর কারণ হলো আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান লজ্জাশীলতা হচ্ছে ঈমানের অংশ যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে ঈমান নাই আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবী ছোট কাল থেকে লজ্জাশীল ছিলেন সেই নবীর উম্মতগুলো পুরুষ হোক নারী হোক হায়া শরম ছেড়ে দিয়ে আজ কেমন বেহায়া হয়েছে দেখেন সেই নবীর উম্মতের পুরুষগুলো আজ কেমন বেহায়া হয়েছে দেখেন সতর নামাইতে নামাইতে লুঙ্গি প্যান্ট পায়জামা নামাতে নামাতে টাকনুন নিচে জুতার নিচে নিয়ে ফেলেছে অবশ্য এই কাজ কারবার কক্সবাজারে নাই ভালো করে এই হাদিসটি শুনুন নবীজি বলেছেন কামতির দিন ওই বান্দার দিকে আল্লাহ তাকাবেন না তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না তাকে জাহান্নামের আজাব থেকে মুক্তি দিবেন না তাকে আল্লাহ পবিত্র করবেন না চারটা কথা বলেছি কান খাড়া করে শুনুন এ যুবক ভাইরা তোমরা ভালো করে আমার কথাগুলো শোনো নবীজি বলেছেন কিয়ামতের দিন ওই লোকটার দিকে আল্লাহ তাকাবেন না তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না তাকে আল্লাহ পবিত্র করবেন না তাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন না রেহাই দিবেন না সাহাবীরা বললেন নবী গো কার ব্যাপারে আপনি এমন ভয়ঙ্কর কথা বললেন নবীজি বললেন যেই পুরুষ তার টাকনুন নিচে কাপড় ঝুলায় এজন্য আমার বাবাদেরকে বলবো আমার যুবক ভাইদেরকে বলবো লুঙ্গি যখন আমরা পরবো প্যান্ট যখন পরবো পায়জামা যখন পরবো টাকনুর উপরে পরবো নাকি আমরা নিচে পরবো যুবকরা কই হুজুর টাকনুর উপরে উঠাবো কেমনে দেখতে তো খ্যাত খ্যাত আনস্মার্ট লাগে এই যে আমরা জুব্বা পরি আমার জুব্বা কিন্তু টাকনোর উপরে পায়জামাও কিন্তু টাকনোর উপরে দেশ বিদেশে ঘুরে কোনো মানুষ কখনো বলে না একটা আনস্মার্ট ঠ্যাত কোনোদিনও বলে 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 কেউ মনে রাখবেন নবীর সুন্নাত মানার ভেতরে স্মার্টনেস আছে ঠিক কিনা বলেন এই জন্য আমার যুবক ভাইগুলোকে বলবো প্যান্টটা টাকনোর উপরে উঠায় পড়ো লুঙ্গিটা টাকনোর উপরে উঠাও পায়জামাটা টাকনোর উপরে উঠাও আর যুবকগুলো হায়া চরম কেমনে ছেড়ে দিল দেখেন যুবকগুলো দেখা যায় কেউ কেউ তো আছে জুতার নিচে কাপড় একেবারে নিয়ে গিয়েছে কেউ আবার উঠাইতে উঠাইতে এরপরে হাঁটুর উপর উঠাই ফেলছে হাফ প্যান্ট পরে হাঁটে এই রকম বেহায়া বেসরম যুবক এই এলাকায় নাই কি ব্যাপার হাঁটুর উপর কাপড় উঠে গেল কেন আমার যুবক ভাইদেরকে বলবো আমার আপনার নবী এমন ছিলেন না হায়া শরম একটু নিজের মধ্যে পয়দা করো নিজের কাপড় চোপড় ঠিকঠাক করো কারণ আল হায়া ও শোবাতুম মিনাল ঈমান লজ্জাশীলতা ঈমানের অংশ লজ্জা শরম ছেড়ে দিও না লজ্জা শরম ছেড়ে দিয়ে এখন তো মেয়েদের পেছনে পেছনে ঘোরো মেয়েদের পেছনে পেছনে ঘোরা এটা ইসলামের তরিকা নয় নবীদের তরিকা নয় ঘটনাটা একটা মনে পড়ছে আমি কি বলবো সব নবীরাই লজ্জাশীল ছিলেন তুমি যে এখন মেয়েদের পেছনে পেছনে ঘোরো এবার শোনো খুব সুন্দর একটা ঘটনা যুবক তোমাকে শোনাই মুসা নবীর নাম আমরা জানি কি জানি না এটা নরম নবী না গরম নবী ফেরাউনের বংশের একটাকে এক থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলেন এখন ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে ধরার জন্য অর্ডার দিল আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন ও মুসা মিশর থেকে তুমি এখন হিজরত করো সাইয়েদনা মুসা আলাইহিস সালাম মিশর থেকে হিজরত শুরু করলেন দৌড়াতে দৌড়াতে পথ চলতে চলতে তিনি মাদায়েনের একটা কুয়ার কাছে চলে গেলেন শুনতেছেন আপনারা মাদায়েনের একটা কুয়ার কাছে গেলেন মাদায়েনের কুয়ার কাছে গিয়ে দেখলেন কিছু লোক তাদের পশুকে পানি পান করাচ্ছে আর অদূরে দুইটা নারী দুইটা মেয়ে পশুর পাল নিয়ে তারা অসহায়ের মতো দাঁড়িয়ে আছে
এদেরকে দেখে তার মনে দয়া হলো গিয়ে বললেন সবাই তো দেখি পশুকে পানি পান করায় তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন তারা বলল আমাদের গায়ে তো এত শক্তি নাই এত ভিড় ঠেলে আমাদের পশুগুলোকে আমরা পানি পান করাতে পারি না এই জন্য এরা যখন পশুগুলোকে পানি পান করিয়ে চলে যায় আমরা তারপরে সবার শেষে গিয়ে আমাদের পশুগুলোকে পানি পান করাই সাইয়েদনা মূসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন দুইটা মেয়ে যদি তারা তাড়াতাড়ি তাদের পশুগুলোকে পানি পান করাতে পারে তাড়াতাড়ি তারা বাড়ি যেতে পারবে তিনি বললেন অসুবিধা নাই তোমরা দাঁড়াও আমি তোমাদেরকে সহযোগিতা করছি মূসা নবীর গায়ে শক্তি কম না বেশি কেমন শক্তি আপনি বুঝেন না এক থাপ্পড়ই শেষ ওই নবী আবার সবাইকে ঠেলে এবার পশুর পালকে পানি পান করালেন এবার ওই দুই মেয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে গেল দুই মেয়েও ছিল শুয়াইব আলাইহিস সালাম তিনিও পয়গাম্বর শুয়াইব আলাইহিস সালামের দুই মেয়ে শুয়াইব আলাইহিস সালাম বয়সের ভারে নজ্জ হয়ে গিয়েছিলেন জিজ্ঞেস করলেন কি ব্যাপার মেয়েরা প্রত্যেক দিন তো বাড়িতে দেরি করে আসো আজ কেন এত তাড়াতাড়ি ফিরলি মেয়েরা ঘটনা শোনারা বলল এক যুবক কোন জায়গা থেকে জানি আসছে আমাদেরকে সহযোগিতা করেছে যুবকটা বড় এই এই যুবকটা আমাদেরকে সহযোগিতা করার কারণে আজকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পেরেছি শুয়াইব আলাইহিস সালাম মেয়েদেরকে বললেন যেহেতু সে তোমাদেরকে সহযোগিতা করেছে তাকে ডেকে নিয়ে আসো আমি তাকে পুরস্কৃত করতে চাই এবার এক মেয়ে চলে গেল শুয়াইব আলাইহিস সালামের কথা অনুযায়ী মেয়ে চলে গেল গিয়ে দেখল মূসা আলাইহিস সালাম একটি গাছের নিচে বিশ্রাম করছেন মেয়ে গিয়ে বলল আমাদের বাবা আপনাকে ডেকেছেন তিনি আপনাকে পুরস্কৃত করতে চান মূসা আলাইহিস সালাম এবার বললেন ঠিক আছে আমি যাব তবে তুমি আমার সামনে হাঁটবা না এ যুবক ভালো করে শোনো মূসা নবী বললেন তুমি আমার সামনে হাঁটবা না পেছনে হাঁটো কারণ একজন যুবকের সামনে মেয়ে হাঁটলে বলেন তো দেখি মেয়ের প্রতি যুবকের আসক্তি কাজ করতে পারে কিনা এজন্য মূসা নবী দেখেন নবীদের চরিত্র কত পুত পবিত্র কত সুন্দর মূসা নবী বললেন তুমি পেছনে হাঁটো পেছন থেকে আমাকে রাস্তা বলে দাও আমি হাঁটতে থাকবো তুমি আমার পেছনে পেছনে হাঁটবা মূসা আলাইহিস সালাম এবার শুয়াইব আলাইহিস সালামের বাড়িতে চলে গেলেন শুয়াইব আলাইহিস সালাম মেহমানদারি করলেন এমন সময় মেয়েরা বলল আব্বু বাবা আমাদের ঘরে তো কোনো কর্মচারী নাই এই লোকটাকে কর্মচারী হিসাবে রাখতে পারেন কারণ এই লোকটা শক্তিশালী এবং আমানতদার শুয়াইব আলাইহিস সালাম তিনিও তো নবী বুদ্ধিমান এবং বিচক্ষণ নবী তিনি এবার মেয়েদেরকে বলেন এই যুবক যে শক্তিশালী এবং আমানতদার এটা তোমরা জানো কেমনে তখন মেয়েরা বলল আমানতদার এটা বুঝেছি এইভাবে যখন তাকে ডেকে আনতে গিয়েছি তখন আমাদেরকে বলেছে পেছনে হাঁটো সামনে যেও না এমন চরিত্র এটা কোনো সাধারণ মানুষের চরিত্র হতে পারে না নিঃসন্দেহে এটা অত্যন্ত আমানতদার লোক আর শক্তিশালী এই জন্য বলেছি যেই কুয়া থেকে পানি উঠাতে কয়েকজন যুবকের দরকার হয় এই লোকটা দেখেছি এই ওই কুয়ার সেই বালতিটা একা টেনে তুলেছে কুয়ার উপরের ঢাকনাটাও একা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে শক্তি কম না বেশি আর একটু জোরে বলেন শক্তি কম না বেশি মূসা আলাইহিস সালামকে এবার শুয়াইব আলাইহিস সালাম বললেন ঠিক আছে আমার বাড়িতেই থাকো আমার বাড়িতেই থাকো আর আমানতদারিতা দেখে তিনি এবার তার মেয়েকে তার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন সুবহানাল্লাহ পড়েন ঘটনা কেন শুনালাম শোনাবার উদ্দেশ্য হলো যুবক দেখো মেয়েদের পেছনে পেছনে যে হাঁটো এটা ইসলামের তরিকা মেয়েদেরকে রাস্তায় নিরাপদে চলতে দাও সামর্থ্য থাকলে তাড়াতাড়ি বিয়ে করে ফেলো নিজের চরিত্র নষ্ট করো না নিজের কেরিয়ারটাকে ধ্বংসের দিকে ঠেলে দিও না নিজের চরিত্র গঠন করো সেই দিন ইউসুফ আলাইহিস সালামের মতো যাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার অর্ধেক রূপ সৌন্দর্য দিয়েছিলেন যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিল আল্লাহ আকবার তিনি যে ঘরে থাকতেন সেই ঘরের মহিলা জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে দিনের পর দিন তার চোখের সামনে দেখে তার প্রতি আসক্ত বেড়ে গেল আসক্তি বেড়ে যাওয়ার পর একদিন তার দাসীর মাধ্যমে নির্জনে একেবারে খাস কামরায় আমন্ত্রণ জানালো আমন্ত্রণ জানিয়ে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে কুপ্রস্তাব দিল সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম সেই কুপ্রস্তাব রিজেক্ট করলেন
প্রত্যাখ্যান করে তিনি সকন কেবলমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহর নাম নিয়ে তালাবদ্ধ দরজার দিকে যখন দৌড় দিলেন আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে গিয়ে তালাবদ্ধ সবগুলো দরজা খুলে দিলেন এজন্য যুবক ভাইরা চরিত্র হওয়া লাগবে এমন সামনে দিয়ে মেয়েরা হেঁটে যাবে আমরা আমাদের চক্ষুকে নিম্নগামী করে দিব তখন কার ভয়ে আস্তে বললে হবে না জোরে বলতে হবে কার ভয়ে এই বয়সে যদি নিজের চরিত্রের হেফাজত করতে পারে যুবক বুখারীর হাদিস শোনাচ্ছি নবীজি বলেছেন মাইয়াত মাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ নবীজি বলেছেন যেই ব্যক্তি তার দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা এবং দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান যেই ব্যক্তি তার লজ্জাস্থানের সতীত্বের অর্থাৎ চরিত্রের জিম্মাদারি গ্রহণ করবে নবীজি বলেছেন কাল কিয়ামতের দিন আমি তার জন্য নিজেই জান্নাতের জিম্মাদার হয়ে যাব এই জন্য লজ্জাশীলতাকে নিজের সঙ্গে বানাতে হবে লজ্জাশীল হয়ে দুনিয়ায় চলতে হবে রাজি আছেন মহিলা প্যান্ডেলে তো মনে হয় আছে আছে না আমার মা বুন্দাও আজ হায়া শরম ছেড়ে দিয়া বোরখা ছেড়ে দিয়েছে বোরখা ছেড়ে দিয়া দেখা যাচ্ছে খালি এবার দেখা যাচ্ছে বোরখা ছাড়া ঘর থেকে বের হয়েছে পর্দার এই বিধানটা মোল্লার না আল্লাহর আস্তে বললে হবে না পর্দার বিধানটা মোল্লার দেওয়া না আল্লাহর দেওয়া আল্লাহ বলেছেন নারীরা বোরখা পরিধান করে এমন একটা অরনা গায়ে দিবে যা তার চেহারাকে আবৃত করে দিয়ে বক্ষদেশ পর্যন্ত আবৃত করে দিবে এই বিধানটা কান কিন্তু নারীরা এখন বোরখা ছেড়ে দিয়েছে আবার কেউ কেউ বোরখা পরিধান করলেও টাইট ফিট বোরখা আকর্ষণীয় বিভিন্ন কালারের বোরখা পরে আছে না নাই এখন বোরখার বিধান পর্দার বিধান হয়েছে সৌন্দর্য ঢেকে রাখার জন্য বোরখাই যদি সৌন্দর্যের কারণ বা অ্যাট্রাকশনের কারণ হয়ে অ্যাট্রাকশনের কারণ হয়ে দাঁড়ায় এই বোরখা আর পরার কি দরকার আপনারাও তো অনেক সময় আপনাদের ঘরের বউকে মা বোনকে পর্দা করান না বোরখা পরান না আছে না নাই এই কক্স বাজারে এগুলা নাই এক ভাই তার বউকে বোরখা টোরখা ছাড়া নিয়ে বের হয়েছে ছোট ভাই একটা কয় ভাইয়া ভাবি কে এমনি নিয়ে বের হয়েছেন কেন বোরখা টোরখা নাই তোর ভাবি কত সুন্দর এটা আমি না জানি এলাকার মানুষ তো জানে না এলাকার মানুষের একটা হক আছে না নিজের বুয়ে সব কিছু এলাকার মানুষ দেখাইয়া এলাকার মানুষের হক এরকম কক্সবাজার এই এলাকায় আদায় টাদায় করে কেউ হ্যাঁ করে না এরপরে অনেকে আবার নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড মারে এমন কারবারে কি এই ঝিলংজা ইউনিয়নে আছে নাকি আমরা কোরআন হাদিস দিয়ে এদেরকে বহু ওয়াজ করলাম এজন্য আমি বলি যেমন কুকুর তেমন মুগুর দরকার কোরআন হাদিস দিয়ে ওয়াজ করলাম পাগলা বুঝলো না এই পাগলারে কেমনে বুঝাইতে হয় ঔষধ কিন্তু আমার কাছে আছে বলবো বলবো বলেন তো দেখি বউ পার্সোনাল না পাবলিক আচ্ছা বাংলায় বলি বউ কি ব্যক্তিগত সম্পদ না জনগণের সম্পদ আচ্ছা ফেসবুকটা কি নিজের ব্যক্তিগত সাইট না পাবলিক সাইট তো নিজের পার্সোনাল জিনিসটাকে পাবলিক সাইটে আপলোড দেয় তারা নিজের বউকে জনগণের সম্পদ বানাইছে যারা বেহায়া বেশরম নির্লজ্জ কোথাকার আত্মসম্মান বোধ আর পার্সোনালিটি বলতে তার মাঝে কিছুই নাই ফেসবুকে আপলোড দিয়েছে বউয়ের পিক মানুষে কমেন্ট করে ওয়াও ভাবিকে হ্যাপি লাগতেছে কমেন্টের রিপ্লাইও আরে গাধা কয় থ্যাংক ইউ আরেকজন কয় ওয়াও ভাবিকে জোস লাগতেছে এ গাধা কার জোস কে খায় রে এরকম আছে আছে আপনার বউয়ের সৌন্দর্য অনলি ফর ইউ এটা আপনার জন্য যেভাবে ইচ্ছা সেভাবে দেখেন অসুবিধা আছে আমার ইসলামটা কত পবিত্র কত সুন্দর বিয়ের আগে একটা বেগানা নারীর দিকে তাকালে গুনাহ হয় কিন্তু দেখেন বিয়ের পরে নিজের বউয়ের দিকে ভালোবাসার নজরে মহব্বতের নজরে যতবার তাকাবেন যতবার তাকে ছুবেন যত বেশি ভালোবাসবেন আমল নামায় তত বেশি নেকি দেন কে এই জন্য বলেছি যুবক সামর্থ্য থাকলে বিয়ে করো না থাকলে রোজা রেখে তৌফিক কামনা করতে হবে কার কাছে তাহলে হায়া শরম আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে থাকবে নাকি থাকবে না ইনশা নাম্বার টু দুই নাম্বার হচ্ছে আমার আপনার নবী ছিলেন সত্যবাদী
পয়েন্ট কি মনে থাকবে? এক নাম্বার কি বলছি? লজ্জাশীল হবেন তো সবাই। পুরুষ মানুষ যারা এখানে যুবক ছেলেরা, যে কাটিং এর চুল তোমরা রাখো, এখন চুল রাখতে রাখতে আবার মহিলার মতো বানাইছে, পেছন থেকে বোঝাও যায় না এটা আপু না ভাইয়া, সামনে আসলে বোঝা যায়। আছে এরকম? আবার এখন দেখলাম যুবকরা কাটিং করে চুল রাখে, কোনো দিকেই চুল নাই, মাঝখানে চুল, দেখলে মনে হয় পাখির বাসা বানাইছে চুলের মধ্যে। একদম আছে? একটু ভদ্রভাবে চুল রাখো, সুন্দরভাবে রাখো। আবার অনেকে এখন কি নেইমার না নাইমার, নাম কি জানি? নেইমার। নেইমার কাটিং, মাসি কাটিং, মাসি না মেসি, মেসি, এইসব কাটিং চুল রাখে। আবার অনেকে দেখলাম চুল রেখে এরকম মানে কি বলে ভেড়ার মতো কি জানি আবার লাগায়, মানে চুলগুলো কেমন করে ফেলে, অনেকে আবার এদিকে টান মারে, ওইদিকে টান মারে, এমন কাটিং মনে এই অঞ্চলে নাই। কিরে এত বেহায়া হয়েছ কেন? এটা কোন জাতের চুল রাখো? আর মেয়েরাও হায়া শরম ছেড়ে দিয়ে, এখন ইসলামের বিধান তো নাই। এখন এই যে ব্রু প্লাক করে, আসে ব্রু না দিলে তো আপনাকে দেখতে শিলা মুরগি লাগতো। ব্রু আল্লাহ তাআলা দিয়েছেন সৌন্দর্য বর্ধনের জন্য, এটাকে আপনি ছাসেন কেন? ব্রু প্লাক করাকে হারাম করে দিয়েছেন কি? এটা করতে যাবেন না। আমরা ইসলাম মানবো, ইসলাম মানার ভেতরেই কল্যাণ আছে না নাই? দুই নাম্বার, আমার আপনার নবী ছিলেন সত্যবাদী নবী, কিন্তু আপনি ডেইলি কয়টা যে মিথ্যা বলেন, খাতায় হিসাব করলে খাতা ভরে যাবে। কিন্তু আমার আপনার নবী এমন নবী ছিলেন, খুব মন দিয়ে আমার কথা শোনেন, 63 বছরের জীবনে নবীর জবান থেকে একটা মিথ্যা কথা বের হয় নাই। আমরা এখন সারাদিন মিথ্যা বলি কম না বেশি, খুব ভালো মানুষ আপনারা স্বীকারও করছেন। এখন বলেন তো মিথ্যা বলা এটা কি নবীজির চরিত্রের সাথে মানায় নাকি? এটা নবীর উম্মতের সাথে মানায় নাকি? মিথ্যা বলা জায়েজ? মিথ্যা বলা যাবে নাকি বলেন? মিথ্যা বলার কিছু কুফল আপনাদেরকে শুনাই, মিথ্যা বলার কিছু কুফল আপনাদেরকে শোনাই। আমি যদি আপনাদেরকে বলি, বলেন তো কার মুখে দুর্গন্ধ সবচাইতে বেশি? এক জায়গায় মাহফিলে এই প্রশ্ন করেছিলাম, একজন কয় হুজুর ম্যাজিক দিয়া যে দাঁত ব্রাশ করে না তার মুখে দুর্গন্ধ বেশি। আমি কইলাম কি, আপনি কি ম্যাজিক কোম্পানিতে চাকরি করেন নাকি? বলে সেন্সোডাইনের ক্লোজ আপ কি দুষ্কর্ল। তা আমরা মনে করি যে দাঁত ব্রাশ করে না তার মুখে দুর্গন্ধ বেশি। আর নবীজি বলেছেন কেউ যখন মিথ্যা বলে তার মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতা তার দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। তাহলে বলেন তো দেখি, মিথ্যা বললে যেহেতু রহমতের ফেরেশতা সাথে থাকে না, তাহলে তখন সঙ্গী হয় কে? বুঝে শুনে বলেন, সঙ্গী হয় কে? তাহলে মিথ্যা বলে যারা শয়তানের ফ্রেন্ড তারা, কথা কি ভুল বলছি? তাহলে মিথ্যাবাদী যারা শয়তানের ফ্রেন্ড, আরেকটু জোরে বলেন। এরপরে দেখেন মিথ্যা বলার দুই নাম্বার কুফল হল, মিথ্যা বলার কারণে মানুষের ইমানদার থাকে না, কি হয়? না না, উত্তর কিন্তু হয় নাই, বেঈমান না বলেন। মিথ্যা বলার কারণে মানুষ কি হয় দেখি কে বলতে পারে না? এই তো, এই দেখছেন ইয়াং ছেলে একটা বলে ফেলছে, কি ও আপনারা কি করেন? মিথ্যা বললে মানুষ কিন্তু খুব সাংঘাতিক একটা ডেজিগনেশন পেয়ে যায়, যেই ডেজিগনেশনের নাম হচ্ছে মুনাফিক। আপনি বলবেন হুজুর মুনাফিক হইলে আর কি, মুনাফিকটা কি জিনিস আপনি আগে বুঝেন। দুনিয়ায় 800 কোটির বেশি মানুষ আছে, আল্লাহর কোরআন পৃথিবীর সব মানুষকে চার ভাগে ভাগ করছে। জোরে বলেন কয় ভাগ? এক নাম্বার মুমিন, দুই নাম্বার মুশরিক, তিন নাম্বার মুলহিদ মানে নাস্তিক, চার নাম্বার হলো মুনাফিক। মনে আছে আপনাদের? এক নাম্বার মুমিন, প্রশ্ন হলো মুমিন কারা? ইমান এনেছে যারা জান্নাতে যাবে, তাহলে মুমিন যারা জান্নাতে যাবে। দুই নাম্বার মুশরিক, মুশরিক কারা? আল্লাহর সঙ্গে শিরক করে যারা জাহান্নামে যাবে, তাহলে দুই নাম্বার মুশরিক যারা জাহান্নামে যাবে। তিন নাম্বার মুলহিদ মানে কি বলছিলাম? নাস্তিক। নাস্তিক যেগুলো গেল মাইনসের জাত না, এগুলো মাইনসের কোনো জাত? আপনি বলুন হুজুর এটা কেমন কথা বললেন? এটা আমি বলি নাই তো, এরা যে মাইনসের জাত না এটা আল্লাহই বলেছেন। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, এরা পশুর জাত।
আল্লাহ বলছেন না এরা আরো খারাপ বালহুম আবল এর চাইতেও আরো নিকৃষ্ট নাস্তিক কারা স্রষ্টায় বিশ্বাস করে না তারা কয় দেয়ার ইজ নো গড স্রষ্টা বলতে কেউ তারা যদি বলেন এই কথা বললি কেন কয় থাকলে তো দেখতাম আনসিন ইজ নাথিং যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না ওই যে বললাম যেমন কুকুর তেমন কি দরকার মুগুর দরকার তারে বলবেন এই তোর বাপ তোরে জন্ম দিয়েছে এটা তুই দেখছ হয়েছে নি প্রশ্ন তোর বাপ তোরে জন্ম দিয়েছে এটা তুই দেখছ নিজের চোখে দেখছ নিশ্চয়ই বলবে না তো তোর দাবি যা দেখা যায় না তা যদি বিশ্বাস করা না যায় তোর বাপ তোরে জন্ম দিয়েছে এটা তুই যেহেতু দেখোস নাই তুই মনে হয় একটা বেজন্মার যাত্রী আর এরকম বেজন্মার জাত যারা অমানুষের জাত যারা স্রষ্টায় বিশ্বাস করে না তারা নাস্তিক যারা জাহান নামে যাবে আমি বলেছিলাম কোরআনের ভাষায় মানুষ কয় প্রকার এক নাম্বার আপনাদেরকে বলা লাগবে এক নাম্বার মোমিন যারা জান্নাতে যাবে তারা দুই নাম্বার মুশরিক যারা কোথায় যাবে তারা এদেরকে জাহান্নামী আমরা বানাইছি না আল্লাহ বানিয়েছেন তিন নাম্বার নাস্তিক যারা চার নাম্বার বাকি রইল কোনটা এবার বলেন মুনাফিক যারা হ্যাঁ না না উত্তর কিন্তু হয় নাই এই জন্য বলছি হুজুর মিথ্যা বলে মুনাফিক হইলে আর কি আছে কি হবে এই বুঝেন কি হবে বলেন মুনাফিক যারা কোথায় যাবে তারা না না হয় নাই ইয়েস এই যে কে বলছে এটা হাত তোলেন একটু বাপরে বাপ কি সুন্দর চেহারা মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখছেন উত্তর সঠিক দিয়েছে মুনাফিক যারা জাহান্নামে নয় জাহান্নামের তলায় যাবে তারা আপনাকে ঠিকঠাক একুরেট করে বলতে হবে সলিড সলিড কথা বলতে হবে মুনাফিক কিন্তু কাফেরের চেয়ে আরো নিকৃষ্ট আরো খারাপ পৃথিবীর কয়েকটা কুখ্যাত কাফেরের নাম আমরা জানি যেমন নমরুদ ফেরাউন আবু জাহাল আবু লাহাব উতবা শাইবা হামান সাদ্দাদ কারুন কুখ্যাত না বিখ্যাত কাফের আর একটু জোরে বলেন এই কুখ্যাত কাফেরগুলো যাবে জাহান্নামের উপরের তলায় আর মুনাফিক যারা মহা এই মুনাফিকগুলো যাবে জাহান্নামের নিচের তলায় কথাটা মোল্লার না আল্লাহর আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দরকিল আসফালি মিনান নার নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের তলায় থাকবে আর কাফেরগুলো জাহান্নামের উপরে থাকবে যদি বুঝে থাকেন বলেন তো দেখে তুলনামূলকভাবে কাফেরের চেয়ে মুনাফিক ভালো না খারাপ আরো জোরে বলেন ভালো না খারাপ মুনাফিকগুলোকে কিন্তু চেনাও যায় না কেউ যদি কই হুজুর ও হুজুর হিন্দু দেখবো কোথায় যাব আমি বলবো ভারতে একটা সফর দিয়া দেখেন ডানে বামে চতুর্দিকে হিন্দু পাবেন কোটি কোটি হিন্দু সেখানে আসে না নাই কেউ দেখতে চায় আমি বলবো মিয়ানমারে যান চীনে যান কেউ যদি কই হুজুর খ্রিস্টান দেখবো আমি বলবো আমেরিকা ইংল্যান্ডে যান কেউ যদি বলে হুজুর ইহুদি দেখবো বলবো ইসরায়েলে যান কেউ যদি কয় হুজুর মুনাফিক দেখতাম কই যাইতাম না না উত্তর কিন্তু অ্যাকুরেট করে দেওয়া লাগবে উত্তর হলো যেই সমাজে যেই জায়গায় মুসলমান আছে সেই সমাজে মুসলমানের বেশে মুনাফিক লুকায়া আছে মুনাফিক কিন্তু প্যান্ডেলের ভিতরও থাকতে পারে মুনাফিক কিন্তু চেনা যায় না টুপিও লাগায় দাড়িও রাখে জুব্বা পরে পাঞ্জাবি পরে সুযোগ পাইলে ইসলাম আবার জবাই করে মুনাফিক কিন্তু দাড়ি রাখে টুপি পরে ইসলামের পক্ষে কথা বলে আবার মাহফিল বন্ধের জন্য চেষ্টাও করে মুনাফিক যেই দিকে বৃষ্টি ওই দিকে ছাতা ধরে মুনাফিক বৃষ্টি যেদিকে ছাতাও ধরে সেই দিকে এই দিকে থাকে ওই দিকেও থাকে এইটা ইমানদার না মুনাফিক মুনাফিক চেনা কিন্তু বড় মুশকিল দিনের বেলা দেখবেন মাদক বিরোধী সমাবেশের প্রধান অতিথি রাতের বেলা আবার দেখবেন মাদক কারবারীদের সঙ্গে বাঘ বসাবার চেয়ারপারসন সভাপতি এটারে আপনি কেমনে চিনবেন হে এদিকেও থাকে ওইদিকেও এখন মুনাফিক কিন্তু চেনা যায় না মুনাফিক আপনি চিনবেন কেমনে কপালে সাইনবোর্ড নাই পিঠেও সাইনবোর্ড নাই স্কুল কলেজে তো ড্রেস কোড আছে ওই স্কুলের ড্রেস একটা এই স্কুলের ড্রেস আরেকটা মুনাফিকের কিন্তু আলাদা কোনো ড্রেসও তারে আপনি চিনবেন কেমনে নবীজি বলেছেন মুনাফিকের কিছু খাসলত আছে খাসলত দেখে তাকে চেনো নবীজি বলেছেন তার মধ্যে তার একটা খাসলত হলো ইদা হাদ্দাতা কাদাবা যখন সে কথা বলে কথায় কথায়
আরো জোরে বলতে হবে কথায় কথায়। তাইলে আমি বলছিলাম মিথ্যা বলার কুফল কয়টা, ভুলে গেলে চলবে? কি লাইনের আলোচনা, মিথ্যা বলার কুফল হলো, আরে ভাই আঙ্গুল দেখে বলেন কয়টা, আরো জোরে। এক নাম্বার বলেছি মিথ্যা বলে যারা শয়তানের ফ্রেন্ড, দুই নাম্বার মিথ্যা বলে যারা মুনাফিক হয়ে যায়। আপনি বলবেন হুজুর মুনাফিক হইলে কি হইছে, কি হইছে শুনেন, আপনার চেয়ে নমরুদ ভালো, আপনার চেয়ে ফেরাউন ভালো, কারণ সে তো জাহান্নামের উপরে, আর আপনি যদি মুনাফিক হয়ে মারা যান জাহান্নামের নিচে যাবেন। করোনা ভাইরাস এটার চেয়ে মারাত্মক ভাইরাস হলো মুনাফিকি ভাইরাস। আপনি বলবেন হুজুর এই কথা বললেন কেন, আপনারা বলেন তো দেখি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে কেউ জাহান্নামে যাবে এমন কথা কোরআন হাদিসের কোথাও আছে নাকি? কিন্তু মুনাফিকি ভাইরাসটা করোনা ভাইরাসের চাইতে আরো মারাত্মক ভাইরাস। আল্লাহ বলেছেন নবীগো আপনি জানিয়ে দেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন নবীগো মুনাফিকি ভাইরাস নিয়ে আক্রান্ত হয়ে মারা যায় যারা জাহান্নামের সুসংবাদ পাবে তারা, এদেরকে জাহান্নামের সুসংবাদ দেন। তাহলে বলেন তো মিথ্যা বললে মানুষ কি হয়, আরো জোরে আরো জোরে। আজকাল কি আর মিথ্যা বলবেন নাকি? মিথ্যা আপনারা বলেননি, ফোন আসছে কয় দুস্থ তুই কোথায়, আছে কক্সবাজার, সে কয় আমি আছি টেকনাফ, আছে না নাই? দেখবেন আপনাদের আপনাদের কক্সবাজার থেকে অনেক ধরনের বাস যায়, স্লিপার কোচ আছে না? এক পাগলা জীবনে কোনো দিন স্লিপার কোচ ভলভো স্লিপার কোচে উঠে নাই, উঠার পরে উঠছে, এই যে দেখেন না সুবহানাল্লাহ গ্রিন লাইনের কিছু বাস যায় দুই তলা, উঠছে উপরের তলায় সিট হয়ে শুয়ে আছে স্লিপার কোচ, উঠে লাগতেছে একটু বিমান বিমান ভাব, কারণ উপরে উঠছে তো দেখতেছে একটু বিমান বিমান লাগে। দুস্থ একটা কল দিছে, কিরে দুস্থ কই, আমি বিমানে আছি। যেই দুস্থ কল দিছে হ্যাঁ কিন্তু বিমান চড়ছে, বিমানের অভিজ্ঞতা আছে, কয় এই পাগলা বিমানের ভিতরে তো নেট থাকে না রে, তো নেট তুই পাইলি কেমনে? মিথ্যা বললে মুনাফিকও হবেন, অন্যদিকে বেইজ্জত হওয়ারও সম্ভাবনা আছে না নাই? এই যে আপনারা আসতেছেন ঘরের ভিতরে এখন কিন্তু মিথ্যার ছড়াছড়ি আছে না নাই? গল্প কিন্তু আরেকটা মনে পড়ছে বলবো, এক বাপ ঘরের ভিতর ঢুকছে, ঢুকে দেখে তার ছেলে খাতায় যেন কি লিখে, কয় বাবারে খাতার মধ্যে তুমি কি লিখো, দেখি তোমার হাতের লেখা কেমন। হাতে নিয়ে দেখে খাতায় কিন্তু ছেলের হাতের লেখা খুব একটা ভালো না, কয় তোমার বাপ আমি, আমার হাতের লেখা কত সুন্দর, আমার ছেলে তুমি, তোমার হাতের লেখা সুন্দর না কেন, আমি একটু লিখে দিই, আমার হাতের লেখা দেখে দেখে প্র্যাকটিস করো, হ্যান্ড রাইটিং ঠিক করো। বাপ এবার লিখেছে সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে, লিখে দিয়ে বলছে বাবা যাও খাতা দেখে দেখে প্র্যাকটিস করো, হাতের লেখা সুন্দর করো। ছেলে এবার টেবিলে বসে বসে লিখতেছে, এমন সময় দরজায় কলিং বেল, এবার দরজার ফাঁক দিয়ে দেখে হাই হাই আব্দুল সালাম ভাই আসছে, টাকা পায় 10,000, কয় হাজার, ছেলের কাছে এসে বলে আব্বু বাবা যাও দরজা খুলে দিয়ে বলো, আস্তে করে বলো আব্বু বাসায় নেই। বাপ যেমন পাকনা, পাপনার ঘরে আরেকটা হয়েছে ছেলেও পাকনা, তো সেও বলে আব্বু এটা কি খাতায় না লিখেছেন, সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে, এখন আমারে দিয়া মিথ্যা বলান কেন, কয় বাবারে খাতার লেখা খাতায় থাকুক, এখন তুই মিথ্যা বলে আগে আমারে নাজাত দে। এই রকম মনে হয় নাই আপনি আপনার ছেলে মেয়ের সামনে মিথ্যা বললে আপনার ছেলে মেয়ে আপনার কাছ থেকে কিন্তু ওই মিথ্যাটা শিখবে? এজন্য খবরদার ছেলে মেয়ের সামনে মিথ্যা বলবেন না। আমি নবীজির কথা বলছিলাম, আমার নবীর দুই নাম্বার চারিত্রিক গুণাবলী বলছিলাম, এমন নবীর উম্মত আমরা যেই নবীর জবান থেকে জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বের হয় নাই, মুসলমানরা আর কি বলবে, কাফেররা পর্যন্ত সাক্ষ্য দিয়েছে মুহাম্মদকে আমরা জীবনে কোনোদিন মিথ্যা বলতে শুনি না। বলেন ওই নবীর উম্মত হিসাবে আমরা মিথ্যা বলা যাবে নাকি? মিথ্যা কারা কারা এখন থেকে বলবেন হাত তুলেন, বোঝা যাচ্ছে মনোযোগ আছে, এখন থেকে সত্য কথা বলবো, সত্য পথে চলবো, রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে আপনাদের, শেষ করে দিব, এবার শুনেন
নবীজির তিন নম্বর চারিত্রিক গুণাবলীর কথা বলি। আমার নবী ছিলেন সবচাইতে শ্রেষ্ঠ আমানতদার। আমানতের খেয়ানত এখন আমাদের সমাজে কম, আরো আস্তে বলেন। আমার নবী কেমন আমানতদার ছিলেন শুনেন, খুব ভালো করে শুনেন, ঘটনা কিন্তু আরেকটা মনে পড়ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিনের দাওয়াত দিলেন, কাফের মুশরিকরা নবীর দাওয়াতের বিরোধী হয়ে দাঁড়ালো। নবীর দাওয়াতকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন অপকৌশল তারা গ্রহণ করলো। শেষ পর্যন্ত আমার নবীকে তারা প্রাণে মেরে ফেলার জন্য প্রস্তুত নিল। রাব্বুল আলামিন তখন তার নবীকে মক্কা থেকে মদিনায় হিজরতের জন্য আদেশ দিলেন। নবীজি হিজরতের রাতে যখন মক্কা ছেড়ে চলে যাবেন, তার চাচাতো ভাই নবীজির সাহাবি আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ডেকে বললেন, ও আলী, আমার বিছানায় তুমি শুয়ে থাকো, কাফের রাত তাহলে মনে করবে আমি ঘরে আছি, আর এই সুযোগে আমি রাতে রাতে মক্কা ত্যাগ করতে পারবো। আর আলী গো, তোমার কাছে আমি একটা দায়িত্ব দিতে চাই, সেই দায়িত্ব তুমি সঠিকভাবে পালন করতে পারবে নাকি বলো। আলী রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ও গো আল্লাহর নবী, কোন দায়িত্ব আমাকে বলেন, সেই দায়িত্ব পালনের জন্য আমি আমার জীবনটাকে বিলিয়ে দিতেও রাজি। নবীজি তখন বললেন, আলী গো, এই কাফের মুশরিকটা তো আমাকে প্রাণে মেরে ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছে, এদের কারণেই তো আমি মক্কা থেকে চলে যাচ্ছি, কিন্তু এদেরই কারো কারো টাকা পয়সা সোনা দানা ধন সম্পদ আমার কাছে গচ্ছিত রাখা, আমানত রাখা, আমি তো এই আমানতগুলো ফিরিয়ে না দিয়ে আমি যদি চলে যাই আমি আল্লাহর কাছে অপরাধী হয়ে যাব। হতে পারে তারা আমাকে কষ্ট দিচ্ছে, মেরে ফেলতে চাইছে, কিন্তু তাদের আমানতগুলোর খেয়ানত করা তো আমার জন্য শুভা পায় না। এই নাও লিস্ট, লিস্ট দেখে দেখে যাদের আমানত আমার কাছে জমা আছে ঠিকঠাকভাবে তাদের আমানতগুলোকে তাদের কাছে পৌঁছায় দিবা। এবার ভাইরা বলেন তো দেখি, ওই জায়গায় আপনি থাকলে কি করতেন? আপনার শত্রু আপনাকে কেউ মেরে ফেলতে যাইতেছে, কিংবা এক সময় হয়তো আপনার কাছে আমানত রেখেছিল, এখন আপনার সঙ্গে শত্রুতা হয়েছে, আমি আপনি তো এমন স্বার্থপর মানুষ, আপনি বলবেন যা যা রাখছিলে আগে এখন আর কিছুই পাবি? এটা আমার আপনার চরিত্র। আর নবীজিকে যারা মেরে ফেলতে চাইছে, আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলছেন, আলী, যার যার আমানত যার যার কাছে ঠিক মতো ফিরাইয়া দিবা। সুবহানাল্লাহ। আরে ভাই, আপনি শত্রুকে কি ফিরাইয়া দিবেন? আপনি তো ভাই হয়ে ভাইয়ের সম্পদ পর্যন্ত মেরে খেয়ে ফেলেন, আছে না নাই? ভাই হয়ে নিজের ভাইকে জায়গা সম্পদ থেকে বঞ্চিত করে দেন, এইরকম মানুষ আছে না নাই? আপনি তো এমন কারবারি, আপনি সুযোগ পাইলেই কিন্তু ছুরি চামারি বাদ দেন না। আরে ভাই, আমরা তো খাটের নিচে জুতা রাখি, সেসরা চোরার চামাররা খাটের নিচে তেলও কিন্তু লুকায়া রাখে। আমানতের খেয়ানত এখন চতুর্দিকে চলছে, মনে রাখবেন, আমানতের খেয়ানত দুই জিনিসের আলামত, বুঝে থাকলে বলেন আমানতের খেয়ানত কই জিনিসের আলামত। এক নম্বর আমানতের খেয়ানত মুনাফিকের, দুই নম্বর আমানতের খেয়ানত কিয়ামতের। নবীজিকে একদিন জিজ্ঞেস করা হলো, মাতাসা, ও আল্লাহর নবী, কিয়ামত কখন হবে? নবীজি বললেন, ইদা দুনিয়াতিল আমানাতি ফান্তাজিরিস সাআ, যখন চতুর্দিকে আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে তখন কিয়ামত এসে যাবে। সাহাবারা বললেন, ওয়া কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমানতের খেয়ানত আবার হয় কেমনে? নবীজি বললেন, ইদা উসনিদাল আমরু ইলা গাইরি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন যোগ্যতার জায়গাগুলোতে অযোগ্য মানুষ বসে যাবে, আমানতের খেয়ানত হবে কিয়ামত নিকটবর্তী হয়ে যাবে। এখন কিন্তু তাই হচ্ছে, মসজিদ কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা নাই, মসজিদ কমিটির সভাপতি, বক্তা হওয়ার যোগ্যতা নাই, বক্তা হয়ে গেছে, সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সভাপতি হয়ে গেছে, মুহতামিম হওয়ার যোগ্যতা নাই, মুহতামিম, প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা নাই, প্রিন্সিপাল, মেম্বার হওয়ার যোগ্যতা নাই, চেয়ারম্যান, আরে ভাই, চেয়ারম্যান হওয়ারও যোগ্যতা নাই, হয়ে গেছে এমপি। এগুলা কিন্তু নবীজির ভাষায় যোগ্যতার চেয়ারে অযোগ্য মানুষ বসা মানে। এর আগের কথাটা বলেন, আমানতের খেয়ানত। এখন তো দেখবেন,
যাদের কাছে সারা জীবন যারা এলাকায় এলাকায় যাত্রা পালা করেছে তারাও কিন্তু জনগণের মাথার উপর উঠে বসে আছে এগুলা কিন্তু ভালো লক্ষণ যেই জায়গায় যে থাকা দরকার ওই জায়গায় থাকাটা আমানতদারিতা যেই জায়গায় যে থাকার কথা না ওই জায়গায় থাকা মানে খেয়ানত আর আমানতের এই খেয়ানত যখন হয়ে যাবে তখন চতুর্দিকে কিন্তু অশান্তি নেমে আসবে এই জন্য এখান থেকে শিক্ষা নিতে হবে নবীজি ছিলেন আমানতদার আমরা কথা বলার সময় আমানতদারিতা রক্ষা করব কাজ করার সময় আমানতদারিতা রক্ষা করব কোন মানুষ আপনার কাছে আমানত রাখছে আপনি ওইটা খাইতে পারেন মানুষের আমানত আপনি ঠিকঠাক মতো রাখবেন কারণ আমানতদারিতা হলো নবীজির অন্যতম চরিত্র নাম্বার 4 চার নাম্বার হচ্ছে আমার নবী ছিলেন একজন সর্বশ্রেষ্ঠ বিচারক শুনতেছেন আপনারা মাঝে মাঝে এলাকায় এলাকায় আমরাও বিচার আচার করি কি করি না আমি জানি না আপনাদের কক্সবাজার এলাকায় সামাজিক বিচার টিচার হয় কিনা আমি দেখেছি আমাদের সিলেটে এই সামাজিক বিচার আচারগুলোতেও কিন্তু অনেক মুরব্বীরা টাকা পয়সা ঘুষ খাইয়া রায় কিন্তু উল্টাই ফেলে আছে না নাই আরে বাপরে বাপ আমি একবার বাড়িতে গিয়া শুনলাম আমার এক আত্মীয় বলে এক প্যাকেট বেনসন সিগারেট খাওয়াইয়া বিচারের রায় উল্টাই ফেলছে আমি বললাম হে তো সাংঘাতিক ঘুষখুর এক প্যাকেট বেনসনের বেনসন নিয়ে রায় উল্টাই ফেলছে বলেন গ্রামে গঞ্জে এগুলা আছে না নাই দেখেন আমার নবী কেমন বিচারক ছিলেন ঘটনা কিন্তু আরেকটা মনে পড়ে গেছে বলবো মাখজুমা গোত্রের এক সম্ভ্রান্ত নারী চুরি করে ধরা পড়ল এখন বলেন তো নবীজির আদালতে বিচার হবে নবীজি বিচার করবেন কি দিয়ে বলেন কি দিয়ে এখন ইসলামের বিধান হলো ওয়াসারিক ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা চোর যদি সে পুরুষ কিংবা নারী যেই হোক না কেন প্রমাণিত হলে হাত কেটে দাও অনেকে আবার খুব মানবতা দেখা যাক হয় দেখছো ইসলামটা কত বর্বর চুরকে ধরলেই নাকি হাত কেটে ফেলো কি বর্বরতা এখন তোমরা তোমাদের এই ফালতু আইন কানুন দিয়া চুরি তো এখনো পর্যন্ত কমাইতে পারো নাই ধর্ষণ তো এখনো পর্যন্ত কমাইতে পারো নাই আমি চ্যালেঞ্জ করে বলছি একটা চুরের বিচার কোরআন দিয়ে করে দেখেন যত শেষরা চুর রয়েছে এক বিচার দেখে তারের মতো সুদা হয়ে যাবে ধর্ষণ হয়েছে 2003 সালে 22 সালে রায় হয় নাই কি বানায় বলতেছি এই গত মাসে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে দেখলাম কোন এক মডেল নাম তিন্নি না মিন্নি কি জানে না এই 2003 সালে হত্যাকাণ্ড হয়েছে 21 সালেও রায় হয়নি এখন তো 22 শুরু হয়ে গিয়েছে কোরআনের বিচার দিয়ে আপনি কোরআন দিয়ে ধর্ষণের বিচার করে দেখুন অপরাধী পা দেখবেন অপরাধীর হাই পাবে না এখন ধর্ষণ করে অনেকে বুক ফুলাইয়া হাঁটে আছে না নাই এজন্য আমি বলি একটা ধর্ষণের বিচার কোরআন দিয়ে করে দেখেন যত লুচ্চা আর বদমাশ আছে এক বিচার দেখে জনমের মতো সাইজ হয়ে যাবে আমার ভাইরা আবার শুনেন সেই সম্ভ্রান্ত নারী যখন চুরি করে ধরা পড়ল সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে পরামর্শ করছেন এত সম্ভ্রান্ত বংশের একজন মহিলা নবীজি যদি তাকে চুরির রায় দিতে গিয়ে যদি হাত কাটার রায় দিয়ে দেন ওই বংশের মান ইজ্জত থাকবে না এই জন্য তারা পরামর্শ করতেছেন নবীজিকে একটু সুপারিশ করা দরকার যেন রায়টা একটু শিথিল করে ফেলেন দেখেন এখন কে নবীজির কাছে এই সুপারিশ নিয়ে যাবেন কারো সাহস হয় না পরামর্শ করে উসামা ইবনু জাইদ রাদিয়াল্লাহু আনহুকে তারা সিলেক্ট করলেন বললেন ও উসামা তোমাকে তো নবীজি মহব্বত করেন তুমি নবীজির কাছে এই সুপারিশটা নিয়ে যাও উসামা ইবনু জাইদ রাদিয়াল্লাহু আনহু সবার পরামর্শ ক্রমে যখন নবীজির কাছে এই সুপারিশ নিয়ে গেলেন সঙ্গে সঙ্গে নবীজি মিম্বরে দাঁড়ালেন মিম্বরে দাঁড়িয়ে সবাইকে সামনে রেখে খুতবা দিলেন আমার সাহাবীরা শুনো এক মহিলা চুরি করে ধরা পড়েছে সম্ভ্রান্ত বংশের হওয়ার কারণে তার বেলায় রায় শিথিল করতে বলতেছো আমার সাহাবীরা শুনো ওই অপরাধীর জায়গায় ওই নারী না হয়ে যদি আমার নিজের মেয়ে ফাতেমা হতো আমি বিচারের রায় দিয়ে অন্য কাউকে দিয়ে নয় আমি বাপ হয়ে আমার নিজের মেয়ের হাতটা আমি নিজেই কেটে ফেলতাম আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ন্যায় বিচার কারে কই মিয়া
আর এখন আপনার আশপাশের লোক আপনার সাঙ্গপাঙ্গ কেউ কুকাম করে ধরা পড়ে যায় থানায় ফোন যায় এ ওসি কারে ধরছো এটা আমার লোক তাড়াতাড়ি ছাড়ো আছে না নাই মানুষ ন্যায় বিচার পাবে কেমনে আজ কোরআন দিয়ে ন্যায় বিচার হচ্ছে না বলে আজ বিচারের বাণী নীরবে নিবৃতে কেঁদে মরছে এই জন্য নিরপরাধ লোকেরা জেলখানার ভেতরে আছে আর অপরাধীরা জেলখানার বাইরে আছে সম্মানিত ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা এই ভাই থামেন সম্মানিত ভাইয়েরা হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে যায় আমরা যখন টিভির স্ক্রিনে দেখি দাগি আসামিদেরকে খুনি লম্পটদেরকে হাতে করা কিংবা হাত করা ছাড়া আদালতে হাজির করা হয় আর বড় বড় মুফতি মুহাদ্দিসদেরকে হাতে পায়ে রশি বেঁধে যখন আদালতে হাজির করা হয় আমাদের হৃদয়টা ফেটে যায় যেই দেশে এমন চিত্র রয়েছে বড় বড় দাগি আসামিরা হাতে করা ছাড়া কিংবা হাতে করা দিয়ে যেই দেশে দাগি দাগি আসামিদেরকে আদালতে হাজির করা হয় আর বড় বড় মুফতি মুহাদ্দিসদেরকে যেই সমাজে এভাবে বেইজ্জত করে আদালতে তোলা হয় সেই সমাজের চিত্র বলে সেখানে ন্যায় বিচার নেই 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 সম্মানিত ভাইয়েরা ন্যায় বিচার এখান থেকে শিখুন ন্যায় বিচার এখান থেকে শিখুন আপনি যদি ন্যায় বিচার করেন তাহলে মনে রাখবেন সামাজিক বিচার হোক আদালতের বিচার হোক পারিবারিক বিচার হোক যে কোনো মীমাংসা যে কোনো বিচারে ফয়সালার ক্ষেত্রে মীমাংসার ক্ষেত্রে যদি আপনি ন্যায় নীতি অবলম্বন করেন বুখারি মুসলিম তিরমিজি বিখ্যাত হাদিসের তিনটি গ্রন্থেই হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন কিয়ামতের দিন সাবাতু ইয়ুযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু কিয়ামতের কঠিন দিনে যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সাত শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা ন্যায় নীতির ভিত্তিতে মানুষের মাঝে বিচার করে যারা এখন দেখেন আপনি যদি বিচারের ক্ষেত্রে ন্যায় বিচার করতে পারেন আরশের ছায়ার নিচে আপনাকে জায়গা দিবেন কি আর যদি বিচার ফয়সালার সময় মানুষের উপরে অবিচার করেন আপনাকে আমি আর কোন ভাষায় বলবো আপনার পূর্বের কেউ কিন্তু দুনিয়াতে নাই আপনিও থাকবেন না এটা কনফার্ম মরার পরে জালেম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে ওই মৃত্যুকে ভয় করুন কবরকে ভয় করুন খুব ভিআইপি আর ভিভিআইপি ভাব নিয়ে চলাফেরা করেন বিমানে উঠলে দেখা যায় বিজনেস ক্লাসের সিট আছে ইকোনমি ক্লাসের সিট আছে বাসের মধ্যেও দেখবেন ইকোনমি আপনি দেখবেন ইকোনমি ক্লাস বিজনেস ক্লাস স্লিপার কোচ ট্রেনে চলেন লঞ্চে চলেন সব জায়গায় ক্লাস আছে কিন্তু ভাই রে ভাই মারা আপনি মারা যাওয়ার পরে যেখানে যাবেন কবর ওই কবরের মধ্যে কিন্তু আলাদা কোনো ক্লাস নাই কথা বলেন আছে যত বড় মানুষই হন না কেন আপনি কি একটি চক্ষু বন্ধ করে চিন্তা করেন না দুনিয়া থেকে কত মানুষ চলে গেল সবাইকেই কিন্তু দামি কাপড় খুলে সাদা কাফন দিয়ে পেঁচায়া এরপরে মাটির তৈরি কবরের মধ্যে রেখে আসা হয় আবার বর্ষাকালে তো মানুষ মারা গেলে আরেক চিত্র দেখবেন কবর খুরিয়ার নিচ থেকে কি উঠে আরে নরম বিছানা দামি বিছানা যারা ঘুম হইতো না সেই কাদার মধ্যে পানির মধ্যেই কিন্তু ঘুমাইতে হবে আর এই শীতকালে যদি আপনাকে কবরে দেওয়া হয় এই মাটিতে যখন মানুষ রেখে আসবে কবরটা বড় সাংঘাতিক জায়গা একা থাকবেন সাথী থাকবে না পাতি থাকবে না স্ত্রী নাই সন্তান নাই ছেলে মেয়ে নাই কেউ নাই যাদেরকে তো আদর দিয়েছেন মহব্বত করেছেন তারাই কিন্তু খাটিয়ায় বহন করে কবরে রেখে আসবে মাঝে মাঝে কেউ মারা গেলে আপনি মাঝে মাঝে কবরে নেমে তারপর লাশ শোয়েন তাহলে দেখবেন হেদায়াতের নূর হয়তো অন্তরে আসতে পারে আমি বহু মানুষকে কবরে শোয়াইছি আর কবরে যখন রাখবেন কলেজাটা কিন্তু মুচুর দিয়ে উঠে কি সাংঘাতিক জায়গা ডানে বামে সবদিকে পিঁপড়া পোকামাকড় কবরে রেখে দেওয়ার পরে যখন উপরে বাঁশের ছাউনি দিয়ে দেওয়া হয় তারপরে যখন আস্তে আস্তে মাটি দেওয়া শুরু হয় কবরের অন্ধকার বাড়তে থাকে না কমতে থাকে কবরটা কিন্তু বড় সাংঘাতিক জায়গা ওই কবরকে ভয় করুন
মানুষের উপরে আর বিচার করবেন না জুলুম করবেন না যদি আপনি জুলুম করেন নবীজি বলেছেন ইত্তাকুজ জুলম জুলুম থেকে বিরত হও ফা ইন্নাজ জুলমা জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা জুলুমের পরিণাম কিন্তু ভয়াবহ অন্ধকার হবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরটা এমনি অন্ধকার কবরে কিন্তু বাতি নাই সাথী নাই এই যে এখন রাতের বেলা যদি সবগুলো লাইট অপারেটর বন্ধ করে দেয় এই জায়গাটাও কিন্তু অন্ধকার হয়ে যাবে এই জায়গা কি আর অন্ধকার কবর হলো তার চাইতে আরো বেশি অন্ধকার ওই কবরে কোনো বাতি থাকবে না সাথীও থাকবে না আপনি যদি মানুষের উপর জুলুম করে যান কবরটা কিন্তু আর অন্ধকার হয়ে যাবে কবরটা জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে মানুষের মধ্যে ন্যায় বিচার করে যান দেখবেন আপনার এই ন্যায় বিচার নেক আমল কবরে আলো হয়ে যাবে কবরটাকে আপনার জন্য জান্নাতের জান্নাতের বাগান বানিয়ে দিবেন কে আস্তে বলবেন না আরেকটু জোরে বলেন কে এই জন্য আমরা মানুষের উপরে কখনো অবিচার করব ন্যায়ের পথে চলব হক কথা বলবো হক কথা এখন আমরা অনেক হুজুররাই বলতে পারি না এক হুজুর চাকরি পাইছে নতুন মসজিদে ঘটনা কি বলবো এখন হুজুর খুব সুন্দর নোট করেছে সুদের বিরুদ্ধে ওয়াজ করবে সুদের বিরুদ্ধে ওয়াজ শুরু করছে কিছুক্ষণ পর সভাপতি কাশি দিছে হুজুর বুঝছে ওয়াজ কিন্তু কমন পড়ে গেছে এখানে আর সুদের ওয়াজ হবে শুরু করছে আবার সুদের ওয়াজ বদলাইয়া ঘুষের ওয়াজ এবার সেক্রেটারি কাশি মারছে হুজুর বুঝছে এই ওয়াজটাও কিন্তু কমন পড়ছে এবার ঘুষের ওয়াজ বাদ দিয়া কয় আজকে চাঁদাবাজির ওয়াজ করবো শুরু করছে চাঁদাবাজির ওয়াজ কিছুক্ষণ পর কেশিয়ার বলে এখানেও দেখি উহু উহু শুরু হয়েছে এরকম কাশি শুরু হয়েছে হুজুর বলে ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল এরকম অনেকে মসজিদ কমিটিতে কমিটির লোকের ভয়ে হক কথা বলেন আছে আরে ভাই আপনি যদি কারো ভয়ে হক কথা বলতে না পারেন ইমামতির মতো ওই সম্মানের জায়গায় ছেড়ে দিয়ে আপনি মাটি খেটে ভাত খান এটা আপনার জন্য সম্মানের হবে আর রসুলুল্লাহর মিম্বরে বসেছেন এখানে আপনি কাউকে পরোয়া করে নয় হক কথা আপনাকে বলতেই হবে হকের পক্ষে আপনাকে থাকতে হবে ন্যায়ের পথে চলবেন ন্যায় কথা বলবেন এটাই হচ্ছে নবীজির চরিত্র কষ্ট হচ্ছে আপনাদের নাম্বার ফাইভ আমার নবীর পাঁচ নাম্বার চারিত্রিক গুণাবলী বলছি আমার নবী ছিলেন একজন বিনয়ী মানুষ তিনি কষ্ট পেয়েছেন কিন্তু জীবনে কাউকে কষ্ট দেন দুঃখ পেয়েছেন কিন্তু কাউকে কখনো দুঃখ দেন মানুষের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলতেন সুন্দর আচরণ করতেন এখন আমরা দেখা যায় কর্কশ ভাষায় মানুষের সঙ্গে কথা বলি আঘাত দিয়ে কথা বলি প্রতিবেশীর হক আমরা নষ্ট করি নবীজি প্রতিবেশীর কাছ থেকে কষ্ট পেয়েছেন কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেন আমরা এখন প্রতিবেশীর কথা বাদ দিলাম আমরা সন্তান হয়ে নিজের মা বাবার উপরে অনেক সময় জুলুম করে বসি অথচ আমার নবীর চরিত্রটা কেমন ছিল শুনেন নবীজি তো জন্মের আগেই বাবা হারিয়েছেন ছয় বছর বয়সে মাকেও হারিয়ে ফেলেছেন নবীজির দুধমা হালিমা তু সাদিয়ার প্রতি নবীজির কত সম্মান ছিল শুনেন নবীজি একবার সাহাবীদের সঙ্গে এক জায়গায় মাংস বণ্টন করছেন ঠিক সেই সময় একজন বৃদ্ধা মহিলা নবীজির দিকে আসতেছেন দেখে নবীজি ওই মহিলাকে রিসিভ করার জন্য এগিয়ে গেলেন ওই মহিলা বসার জন্য এবার নবীজি তার শাল তার চাদর মোবারক খুলে বিছিয়ে দিলেন এই কাণ্ড দেখে সাহাবারা অবাক হয়ে গেলেন এ কোন ব্যক্তি আসলো যার জন্য নবীজি নিজের যার জন্য নবীজি নিজে তার চাদর মোবারক বিছায়া দিলেন নবীজি কথোপকথন শেষ করে আসার পর সাহাবীরা জানতে চাইলেন ওগো আল্লাহর নবী বুঝলাম না কার সম্মানে নবীজি এগিয়ে গেলেন আবার কার সম্মানে নবীজি তার চাদর মোবারক বসার জন্য বিছিয়ে দিলেন নবীজি বললেন সাহাবীরা যার জন্য এগিয়ে গেলাম আর যার জন্য চাদর বিছিয়ে দিলাম সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয় আমি তো দুনিয়াতে আসার পরে আমার মায়ের কোলে কাকে চড়ে বড় হওয়ার কিসমত বেশি দিন হয় নাই যেই মহিলার কোলে কাকে চড়ে আর যেই মহিলার দুধ পান করে আমি বেড়ে উঠেছি ইনি হচ্ছেন আমার দুধমা হালিমা তু সাদিয়া সুবহানাল্লাহ তো নবীজি তার দুধমায়ের সাথে এমন সম্মানজনক আচরণ করেছেন আর আপনি আপনার আপন মায়ের খোঁজ খবর নেন না ছোট্টবেলার সেই কাহিনী ভুলে গিয়েছেন আপনি আপনার যখন সামান্য একটু জ্বর হতো আপনার মা আপনার বাবাকে জানাতো আপনার ছেলের জ্বর হয়েছে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান আরে আপনার বাবা টাকা পয়সা না থাকলেও মানুষের কাছ থেকে ধার করে এনে আপনার চিকিৎসা কিন্তু ঠিক মতো করিয়েছে
আপনি এই অবস্থা ভুলে গিয়েছেন, আজ আপনার বাবা বুড়া মানুষ অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, আপনি ঠিকমতো চিকিৎসা করান না, আপনার মা বুড়ি মানুষ অসুস্থ চিকিৎসা করান না, ছোটবেলার সব কথা আপনি ভুলে গিয়েছেন, এমন মুখ খারাপ হয়েছেন। নবীজি বলেছেন মা বাবার সঙ্গে খেদমত, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করো, তাদের খেদমত করো, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, মা বাবার অসন্তুষ্টিতে অসন্তুষ্ট কে? নবীজি বলেছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, এই মা বাবা তোমার জন্য জান্নাত, আবার মা বাবা তোমার জন্য জাহান্নাম। খবরদার আমার যুবক ভাইরা, মা বাবাকে কখনো কষ্ট দিও না, রাগ করে গলা মোটা করে ছিরকি দিয়ে কথা বলো না, বরং আল্লাহ বলছেন তোমার মা বাবার সাথে সম্মানজনক ভাষায় ভদ্র ভাষায় বিনয়ের সঙ্গে কথা বলো, আদেশটা কান, মা বাবার সঙ্গে ভাষা নরম করে কণ্ঠ নরম করে কথা বলবেন, চোখ মোটা করে কথা বলবেন না, মাথা নিচু করে সুন্দর করে কথা বলবেন, ভদ্র ভাষায় কথা বলবেন, মা বাবার খেদমত করেন, রাতের বেলা বাবার মাথাটা টিপে দেন, বাবার মাথা টিপে টিপে তাকে ঘুম পাড়ান, এই বাবা এই মা কিন্তু ছোটবেলায় আপনার মাথায় হাত বোলায় বোলায় ঘুম পাড়িয়েছে, এখন বাবা বৃদ্ধ মানুষ বুড়া মানুষ, হাত পাটা একটু টিপে দেন, মাথা টিপে দেন ঘুম পাড়ান, মা বাবার কাপড় চোপড়গুলো মাঝে মাঝে ধুয়ে দেন, মাঝে মাঝে কেন পারলে রেগুলার ধুয়ে দেন, ছোটবেলা আপনার বাবা আর মায়ের কোলে আপনি কত প্রস্তাব পায়খানা করেছেন, কোনোদিন রাগ করছে তাই, এখন আপনি মা বাবা বুড়া হয়ে গিয়েছেন, তাদের কাপড় ধুয়ে দেন। এই যে এখন বাজার থেকে আসতেছেন, শীতের দিনে বাজারে কমলা আছে, কমলা কিনে আনেন, কমলা কিনে এনে ছিলে ছিলে মা বাবার পাশে বসে আদর করে করে খাওয়ায় দেন, দেখবেন মা বাবা খুশি হয়ে যদি একটা মুচকি হাসি দেয় রে ভাই, আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। মা বাবার খেদমত করুন, মা বাবার খেদমত করুন, ঘরের ভেতরে জান্নাত রেখে অন্য জায়গায় জান্নাত তালাশে যাওয়া লাগবে না। নবীজি বলেছেন তোমার মায়ের পায়ের তলায় আমি তোমার জন্য জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ, মা বাবা হলো যুবক ভাইরা শুনো, মা বাবা হলো তোমার জন্য সবচেয়ে বড় পীর, এর চাইতে বড় পীর তোমার জন্য আর নাই। তুমি যে পিসাবের কাছে মুরিদ হইছ, ওই পিসাবের দোয়া তোমার জন্য কবুল হইতেও পারে নাও হইতে পারে, 50-50, কিন্তু তিনজন দোয়া করলে আল্লাহ ফিরাইয়া দেন না। এক নাম্বার হচ্ছে মুসাফির, মুসাফিরের দোয়া ফিরাইয়া দেন না কে, দুই নাম্বার হচ্ছে মজলুম, মজলুমের দোয়াও ফিরাইয়া দেন না কে, তিন নাম্বার মা বাপরে খুশি করেন, মা বাপ যদি খুশি হয়ে একটা দিন হাত তুলে দেয়, দুনিয়া আখেরাত আপনার উজালা হয়ে যাবে। সন্তানের জন্য মা বাপ যখন আল্লাহর কাছে হাত তুলে, ওই হাত আল্লাহ খালি হাতে ফিরাইয়া দেন না। দুনিয়ায় সম্মান চান, আখেরাতে না যাচ্ছান, মা বাবার খেদমত করেন, মা বাবার খেদমত করেন, মা বাবার খেদমত করেন, তাদের চেয়ে বড়লি আপনার জন্য আর কেউ নাই, ঠিক কি না? নাম্বার সিক্স, নবীজি ছিলেন একজন আদর্শবান স্বামী। আমরাও বিয়ে করে অনেকে স্বামী হয়ে গেছি, যারা বিয়ে করে নাই তারা তো এখনো মিসকিন আছো, তবে বিয়ের আগে তোমাদের জন্য কথাগুলো আরো বেশি কার্যকরী হবে, কারণ জেনে ফেললে মানতে অসুবিধা হয় কম না বেশি, মানতে অসুবিধা হয় বেশি না, আপনাদের জুস চলে গেছে তাই না? আমিও শেষ দিকে আসছি, বলেন তো জেনে ফেললে মানতে সুবিধা হয়, মানতে সুবিধা হয় কম না বেশি। তো আগে ভাগেই জানি ফেলি, যুবকরা আবার শোনো, আর যারা বিয়ে করে ফেলছেন তারাও শোনেন, আমার নবী কেমন আদর্শবান স্বামী ছিলেন। আমরা অনেকেই নিজের বিবির সাথে স্ত্রীর সাথে দুর্ব্যবহার করি আসে না নাই, আরে বাপ রে বাপ, বিয়ের পরে ভাবখানা এমন যেন সে নবাব জাদা নসরুল্লাহ, আর বউকে বানাইছে দাসী, সারাদিন ঘরের বাইরে ছিল, ঘরে এসে দেখেছে বউ এখানো খাবার বাড়ায় নাই, মাথা নরম না গরম, তো গরম হওয়া তো নবীর সুন্নত না, আপনার যে গরম হয়। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন নবীজি সারাদিন ঘরের বাহির থেকে ফিরে ঘরের মধ্যে ঢুকেছেন, যদি দেখতেন এখনো রান্না বান্না খাবার দাবার প্রস্তুত হয় নাই, নবীজি রাগ করতেন না, বরং বলতেন আয়েশা গো আমাকেও রান্না করে নিয়ে যাও, আমি রান্না বান্নার কাজে আজ তোমাদেরকে সহযোগিতা করব। কোনোদিন ভাবিকে বলছেন চলো আজকে আমি একটু পেঁয়াজ কেটে দিই তোমাকে, একটু আলু কেটে দিই, বলছেন কোনদিন? বলবেন কেমনে? আপনার জীবনটা তো দাম্পত্য জীবন তেনা তেনা হয়ে গেছে, সুখ নাই শান্তি নাই, কারণ আপনার দাম্পত্য জীবনে রোমান্স নাই, আর রোমান্স আপনি যার কাছ থেকে শিখবেন তার জীবনই তো আপনি পড়েন নাই। মনে রাখবেন মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়,
আমাদের বেশিরভাগ মুসলমান ভাই বোনরা নবীজির জীবনীটা একবারও পড়ে নাই, এরকম আছে না নাই? তো সে তো পড়ে নাই, জানবে কেমনে? না জানলে সে মানবে কেমনে? আমার আপনার নবীর দাম্পত্য জীবন কত চমৎকার ছিল শুনেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি যখন কোনো মাংসের টুকরা বা হাড্ডির টুকরা চাবাতাম, নবীজি আমার হাত থেকে তা কেড়ে নিয়ে যেই জায়গায় ঠোঁট লাগিয়ে আমি খেয়েছিলাম ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে নবীজি খাওয়া শুরু করতেন। বলেন তো মহব্বত কম ছিল না বেশি ছিল? আপনারা তো ভাবি আর আপনি একসাথে খাইতেও পারেন না, খাইলেও একজন আর একজনের খাওয়াই দেন না, মাঝে মাঝে খাওয়াই দিন, এটাও সুন্নত। এক গ্লাসে পানি পান করবেন, গ্লাসটাও আপনারা আলাদা করে ফেলছেন, মহব্বত থাকবে কেমনে? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, আমার নবীও গ্লাসের ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে তিনিও পানি পান করতেন। নিজের বিবিকে মহব্বত করবেন, ভালোবাসবেন, সময় দিবেন, বউয়ের সাথে সুন্দর আচরণ করবেন, ঘরে যখন যাবেন খাটাসের মতো কথা বলবেন না, ভাষা সুন্দর করে তারপরে কথা বলবেন, গিয়াই বউকে আগে একটা সালাম দিবেন। সালাম কি আপনারা দেননি? শুদ্ধ করে সালাম দিতে পারেন তো? দেখি একটা সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। এখন তো অনেকে সালাম দেয় স্টাইল করে, কয় সালাম আলাইকুম। সালাম মানে শান্তি, আর সাম মানে মৃত্যু, আর সালামু আলাইকুম মানে তোমার উপর শান্তি বর্ষিত হোক, আর সালাম আলাইকুম মানে তুই মরি যা। সালামের সঙ্গে সালাম আলাইকুমের সম্পর্ক আছে? আবার মহিলারা স্টাইল করে সালাম দেয়, সালাম আলাইকুম। আরে বাপ রে বাপ, তারা সালাম আলাইকুম না, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, খুব স্টাইল করে বলে সালাম আলাইকুম। আরে বাপ রে, কোন জাতের সালাম? সালাম হচ্ছে আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ও বরকাত, এভাবে দিবেন। ভাবিকে গিয়া সালাম দিবেন, ঘরের ভিতর ঢোকার সময় সালাম দিতে হয় আদেশটা কার? ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুস, আছে না নাই? ঘরে ঢোকার সময় সালাম দিতে হয়, আপনারা সালাম দেন? কয় আমি কেন সালাম দিব? আমি জামাই না, জামাইকে সালাম দেয় নাকি? তো আপনি জামাই হয়েছেন বলে কি হয়েছে? সালাম দিবেন। এক ভাই কয়, হুজুর সালাম দিয়ে একদিন বিপদেও পড়ছে। কি বিপদ? কয় কলিং বেল চাপছি, বউ দরজা খুলছে, বললাম আসসালামু আলাইকুম, বউ সালামের উত্তর তো দিলই না। কয় কি ঢং করো, ফাইজলামি করো আমার সাথে, আমারে তুমি চিনো না? না আমরা মনে করি নির্দিষ্ট স্পেসিফিক কিছু লোককে সালাম দেওয়া যায় না, সালাম আমরা এক মুসলমান আরেক মুসলমানকে দিতে পারবো, ছোট বড় কোনো অসুবিধা। তাহলে নিজের বিবিকে মহব্বত করবেন, আমার নবী ছিলেন একজন আদর্শবান স্বামী, মাঝে মাঝে গিফট দিবেন, বিবাহ বার্ষিকী আসলে পরে চমৎকার চমৎকার সারপ্রাইজ দিবেন, পারবেন তো ইনশাল্লাহ। এরপরে আসেন নাম্বার সেভেন, সাত নাম্বার, আমার নবী ছিলেন একজন আদর্শবান পিতা, আদর্শবান বাবা। নবীজি নবুয়তার রিসালাতের এত ভারী বোঝা, এত ভারী দায়িত্ব পালন করার পরেও কখনো তার সন্তানদের খোঁজখবর রাখতে তিনি দ্বিধাবোধ করেন নাই। সন্তানদের খোঁজখবর রেখেছেন, কে কি করছে না করছে সব খোঁজখবর রাখতেন, দিনের পথে এগিয়ে দেওয়ার জন্য তিনি সবসময় তাদেরকে নসিহত করছেন। আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে দিন থেকে বের হয়ে গিয়েছে আপনার কারণে, বড় দুঃখ আর আফসোস লাগে, অনেক জায়গায় মা ফিলে যায়। অনেকে কয়, হুজুর মা বাবার খেদমতের ওয়াজ একটু করেন। এক বেকুব গাছ না লাগিয়ে ফলের আশা করে বসে আছে, গাছ না লাগিয়ে ফলের আশা করা যেমন বোকামি। সন্তানের সব হক যথাযথভাবে আদায় না করে ওই সন্তানের কাছ থেকে খেদমতের আশা করাও কিন্তু বোকামি। তার হক আপনি আদায় করেন, কিছুই শেখান নাই তাকে। এক ছেলে একদিন আসছে, তার বাপ মারা গেছে, এসে কই, হুজুর আমার আব্বু মারা গিয়েছে, জানাজার নামাজটা কেমনে পড়ে হুজুর একটু বলে দেন না। চিন্তা করছেন, তার বাবা মারা গিয়েছে, ছেলে এসে বলতেছে হুজুরকে, হুজুর আমার আব্বু তো মারা গিয়েছে, জানাজার নামাজটা কেমনে পড়ে? কি সন্তান আপনি রেখে গেলেন এটা? কেমন বাবা আপনি, কেমন জালেম পিতা আপনি! সন্তানকে নামাজই তো বানাইলেন না, নামাজের কায়দা কানুন শেখান নাই। কি আমি কি কথা বানায় বলি না? এগুলো সমাজে আছে, আমাদের কাছে এরা আছে তো। হুজুর কেমনে পড়ুন, নিজের সন্তানকে দিনই শিক্ষা দিন,
ওয়া ক ক এ বি সি ডি শিখায়েন পরে আলিফ বা তা থা তারে শিখায়েন আগে এরে নামাজি বানান সবাইকে আলেম বানাইতে হবে কথাটা এমন নয় আপনার ছেলেকে সাইন্সে মেয়েকে সাইন্সে আর্টস আপনি কমার্সে পড়ান এ লেভেলে অ লেভেলে পড়ান অসুবিধা নাই সিস্টেমটা মেনটেন করেন আগে কোরআন শেখান তাইলে এটা আর কুসন্তান হবে না অমানুষ হবে না অসভ্য হবে না অন্তত সবাই সবার সন্তানগুলোকে জানাজার নামাজে ইমামতির যোগ্যতা সম্পন্ন বানান জানাজার নামাজে ইমামতির জন্য কি বড় আলেম হওয়া লাগে আপনার ছেলে যদি নামাজ বিশুদ্ধ করে আদায় করার নিয়ম জানে তেলাওয়াত যদি সহি থাকে আপনি মারা যাওয়ার পর আপনার ছেলে আপনার যারা যায় ইমামতির জন্য বেস্ট এটা গুডও না বেটারও না কি বলছি বেস্ট উত্তম কেন উত্তম আপনি মারা গেলেন হয়তো আপনাদের মসজিদের ইমাম সাহেব ভালো আলেম বড় আলেম কিন্তু তিনি জানাজার নামাজ ইমামতির সময় ওনার ভেতর যে আবেগ মানে আবেগ থাকবে আপনার ছেলের ভেতরে কি সেই আবেগ থাকবে নো দেখেন আমি যখন আলিমে পড়ি আলিম পরীক্ষা দেওয়ার পরে আমার বাবা মারা গেলেন আমার বাবার জানাজায় আমি নিজেই ইমামতি করলাম তো আমার বাবার জানাজায় আমি যখন ইমামতি করলাম চক্ষু থেকে তো পানি পড়লই প্রত্যেকটা তাকবীরের সময় কলিজাটা মোচড় দিয়ে উঠলো অন্য কোনো হুজুর হইলে এটা হইতো ঠিক আছে মাশাআল্লাহ বসেন এখন বলেন তো আপনার ছেলে আপনার জানাজা ইমামতি করলে আপনার জানাজা ইমামতি করলে যে ফিলিংস আবেগ কাজ করবে অন্য হুজুর থাকলে করবে আমার বাবারা প্লিজ নিজের সন্তানগুলোকে নামাজি বানিয়ে যান আপনারা সন্তানের কাছ থেকে খেদমতের আশা আপনারা ঠিকই করেন যে তার হক তো আপনি আদায় করেন না তার হক আদায় করেন তাকে দিন শেখান দিন শেখান দিন শিখান দিনী শিক্ষায় শিক্ষিত করুন নামাজি বানান আপনার সন্তানের জন্য আমরা ওয়াজ করা লাগবে না সে এমনি আপনার খেদমত করবে তার হক আপনি আদায় করবেন না আপনার সাথে অসভ্য আচরণ করবে এমনকি আপনাকে ঘর থেকে বের হরে বের করে ওল্ড হোম বৃদ্ধাশ্রমে পর্যন্ত রেখে আসারও সম্ভাবনা আছে এজন্য একজন আদর্শবান পিতা হন নিজের ছেলে মেয়ে কি করে কোথায় যায় কি পরে সব দিকে খেয়াল রাখুন দিনী শিক্ষায় শিক্ষিত করুন তাদেরকে নামাজি বানান আল্লাহ যেন তৌফিক দেন বলেন আমিন আট নম্বর আমার নবী ছেলের একজন আদর্শবান দাদা আদর্শবান নানা আপনারা অনেকে এখানে দাদা হয়ে গেছেন নানা হয়ে গিয়েছেন দেখেন আমার নবী তার দুই নাতি কলিজার টুকরা হাসান এবং হোসাইনকে এত মহব্বত করতেন একজনকে ডান কাঁধে আরেকজনকে বাম কাঁধে নিয়ে নবীজি একবার ঘর থেকে বের হলেন একবার হাসানকে চুমু দেন আরেকবার হোসাইনকে চুমু দেন এক সাহাবি দেখে বললেন নবী গো এই দুই নাতিকে আপনি কি খুব বেশি মহব্বত করেন নাকি নবীজি বললেন মান আহাব্বাহুমা ফামান আহাব্বানি ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি যে আমার এই দুই নাতিকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো যে আমার এই দুই নাতিকে আঘাত করলো সে যেন আমি নবীর কলিজায় আঘাত দিল নবীজি তার দুই নাতিদেরকে নিয়ে মসজিদে আসছেন আপনারা যারা নানা হয়েছেন দাদা হয়েছেন নাতিদেরকে নিয়ে মসজিদে আইছেন বাপ যারা হয়েছেন আপনারাও সাত বছরের উপরে ছেলেরা চলে গেলে মসজিদে নিয়ে আইছেন দেখেন আমার নবী আপনারা তো অনেক সময় বাচ্চাদেরকে মসজিদে দেখলে আপনারা রাগ করেন একবার এক চাচা দেখলাম ধমকাই দিয়েছে আমি মসজিদে ঢুকছি শুনলাম চাচা বলতেছে হাই আমি ভাবলাম মসজিদে কুকুর ঢুকলো নাকি দেখি না কুকুর না এক চাচা বাচ্চাদেরকে ধমকাই দিয়েছে বললাম চাচা বাচ্চাগুলোকে ধমকান কেন কয় দেখেন না মসজিদে ঢুকে এরা শয়তানে দুষ্টুমি করে হাসি ঠাট্টা করে বললাম করুক অসুবিধা কোথায় হাসি ঠাট্টা করতে করতে এনা এরা নামাজ শিখবে আপনি তাকে বের করে দিলে তো সে আর নামাজে আসবে নবীজি কোনোদিন বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দিতেন না দুই নাতি হাসান আর হোসাইন এদেরকে নিয়ে নবীজি জুমার দিনে মসজিদে আসলেন জুমার দিনে নবীজি মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন দুইজন মুসল্লিদের সামনে দিয়ে হাঁটাহাঁটি করে দৌড়াদৌড়ি করে চিল্লাচিল্লি করে নবীজি রাগ করলেন না খুতবা বন্ধ করে দুইজনকে হাতে ধরলেন আবার মিম্বরে এসে দুইজনকে ধরে জুমার খুতবা চালিয়ে গেলেন ধমকাইছেন নাকি আবার আরেকদিন নবীজি ইমামতি করছেন সাজদায় গেলেন নবীজির নাতি হুসাইন নবীজির পিঠের উপর উঠলেন আর নবীজির মাথার চুল ধরে ধরে টানলেন আর বললেন আমি এখন ঘোড়ার উপর উঠছি কিসের উপর
নবীজি মনে মনে চিন্তা করলেন, এক্ষুনি যদি মাথা সাজদা থেকে উঠায় ফেলি আমার নাতি আমার পিঠের উপর থেকে পড়ে যাবে, হয়তো সে একটু কষ্ট পাবে। এজন্য নবীজি ভাবলেন আমার নাতির কষ্ট না হোক, আমার নাতি আরো আরাম করে খেলুক, এই জন্য নবীজি সাজদা আরো লম্বা করে দিলে। তাহলে বলেন তো বাচ্চাদেরকে মসজিদে আসার সুযোগ করে দেওয়ার দরকার কম না বেশি? যত বেশি তারা মসজিদে আসবে তত তারা নামাজি হবে, মসজিদমুখী হবে, ঠিক কিনা? এরপরে দেখেন নয় নম্বর, আমার নবী ছিলেন একজন আদর্শবান রাজনৈতিক নেতা। এখানে যত রাজনৈতিক ব্যক্তিত্ব এসেছেন আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বলি, আপনারা মানলে মানেন না মানলে নাই আমার আপত্তি নাই, বুঝলে বুঝভাতা না বুঝলে তেজভাতা। মনে রাখবেন নবীর জীবনে কিন্তু কোনো কিছু বাদ, আমার নবী যদি রাজনীতির বাইরে থাকতেন আপনারা কোন দিকে? কমন সেন্স খাটাইয়া 10 বছর মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি ছিলেন কেমনে? মদিনা রাষ্ট্র, একটা রাষ্ট্র চালাইতে হইলে তো আইন লাগে, লাগে কি লাগে না? একটা রাষ্ট্র চালাইতে গেলে সংবিধান লাগে। নবীজির সংবিধানের নাম ছিল আরো জোরে, কারণ আপনি রাজনীতি করতেই পারেন, কোরআনের বাইরে রাজনীতি করেন অসুবিধা নাই, আমি আপনাকে গালিও দিব না বকাও দিব না, আমি জাস্ট একটা প্রশ্ন করে এই পয়েন্ট থেকে সরব, কবরের মধ্যে রাখার সময় মানুষকে আমরা কি বলি? বিসমিল্লাহি, এই তো জাগা মতো আসছেন, অর্থ কি? বিসমিল্লাহ আল্লাহর কথা কর না কেন, আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দোলে উঠায় দিলাম। কিও কারে আপনি কার দোলে উঠান? হে কি সারা জীবন রাসূলের দোল করছে নাকি? কইবেন হুজুর রাসূলের দোল পৃথিবীতে আছে নাকি? রাসূলের দোল পৃথিবীতে একটাই, সেটা হলো ইসলাম। ইসলাম মরা লোকেরা কোরআন ছাড়া অন্য দিকে যাবে? আপনি যদি জীবন যৌবন কোরআনের বিরুদ্ধে কাটান, নবীজি বলবেন যেই লোকটার জীবন যৌবন আমার কোনো কাজে লাগলো না, কোরআনের কাজে লাগলো না, তার মরা লাশ নিয়ে এখন আর আমি কি করতাম? এই জন্য মরার পরে যদি রাসূলুল্লাহর দলে যেতে চান, নবীজির সুপারিশ চান, যতদিন বাঁচবেন ততদিন কোরআনের দলে থাকা লাগবে। এই জন্য বলছি বুঝলে বুঝভাতা না বুঝলে তেজভাতা, থাকলে থাকেন না থাকলে, থাকলে লাভ আপনার না থাকলে লস। ইসলাম আপনার কাছে দায়বদ্ধ না, কোরআন আপনার কাছে দায়বদ্ধ না, কি মায়ার ভাষায়, মহব্বতের ভাষায়, আদরের ভাষায় আপনারে বুঝাই, তারপরেও না বুঝলে আমি কি করতাম? ইসলাম আর কোরআন আপনার কাছে দায়বদ্ধ না, আপনি ইসলাম না মানলে কোরআন না মানলে ইসলামের কিছু আসে যায় না, কোরআনের কিছু আসে যায় না, আল্লাহরও কিছু আসে যায়, মানলে আপনার লাভ না মানলে আপনার। এজন্য বলেছি ইসলাম, ইসলাম আর কোরআন আপনার কাছে দায়বদ্ধ নয়, বরং আপনি নিজেই ইসলাম আর কোরআনের কাছে দায়বদ্ধ। আর কেমনে বুঝাইতাম আপনারে, বুঝলে ভালো, আল্লাহ যেন আমাদেরকে হেদায়াত দেয়। খুব কষ্ট হচ্ছে আপনাদের, আমিও শেষ পয়েন্টে চলে আসছি। নবীজির 10 নম্বর চারিত্রিক গুণাবলী বলছি, আমার নবী ছিলেন একজন আদর্শবান রাষ্ট্রনেতা। খুব ভালো করে শুনুন, কেমন নেতা তিনি ছিলেন, মানুষের নেতৃত্ব যখন দিলেন, আহারে কি চমৎকার গুণাবলী তার মধ্যে বিদ্যমান। আমার নবী মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, তখন মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, চিন্তা করেছেন একটা এলাকার প্রেসিডেন্ট একটা দেশের প্রেসিডেন্ট। ওমর রাদিয়াল্লাহু আনহু শেষ গল্প বলতেছে শুনেন, ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির খেদমতে গেলেন, নবীজি তখন দড়ি দিয়া বুনানো একটা খাটিয়ার মধ্যে, পিঠের নিচে কোনো ল্যাপ নাই, তুষক নাই, কম্বল নাই, মাথার নিচে হাত মুবারক রেখে এই দড়ির উপরে এই নবীজি শুয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে নবীজি উঠে বসলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন নবীজির পিঠের মধ্যে দড়িগুলোর দাগ বসে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী গো, আপনি হচ্ছেন এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহর পরেই হচ্ছে আপনার স্ট্যাটাস, আল্লাহর পরেই হচ্ছে আপনার মর্যাদা, আপনি হচ্ছেন সমস্ত রাসূলদের ইমাম, আপনি হচ্ছেন মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, কিন্তু ল্যাব তুষকের অভাবে আপনার পিঠের মধ্যে দাগ পড়ে গেল, নবী গো আমার সহ্য হয় না। ওমর রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে করে কাঁদলেন আর বললেন, নবী গো আদেশ দেন, আপনার জন্য আমি বাইতুল মাল থেকে ল্যাব তুষক কম্বলের ব্যবস্থা করে দিই। নবীজি বললেন, ওমর রে, আমি যাদের নেতা হয়েছি
এখনো ঠিকমতো তারা অনেকেই ঠিকমতো বিছানায় ঘুমাইতে পারে না আমি নবী হয়ে তাদের নেতা হয়ে কেমনে ঠিকমতো বিছানায় ঘুমাবো আমি তো এই দুনিয়ায় সুখ শান্তি করার জন্য আসি নাই আমি এসেছি দুনিয়ার পথ আর মানবতাকে পথের দিশা দেওয়ার জন্য নবী যেমন ছিলেন তার সাথের মানুষগুলাও তিনি তার সাথের মানুষগুলাকেও তিনি এরকম করে তৈরি করে গিয়েছিলেন সর্বশেষ একটি ঘটনা বলবো শোনার ধৈর্য আছে আপনাদের ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কি ছোটখাটো কোনো সমাজের শাসনকর্তা নাকি অর্ধ পৃথিবীর শাসনকর্তা অর্ধ পৃথিবীর শাসনকর্তা শেষ ঘটনাটা মন দিয়ে শুনেন তিনি রাতের বেলা মোমবাতির আলো জ্বালিয়ে ঘরের মধ্যে কাজ করছেন সেই সময় কি এমন ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি রাতের বেলা মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন এমন সময় তার কিছু রিলেটিভ তার কিছু আত্মীয় স্বজন তার সঙ্গে দেখা করতে আসলেন দরজায় এসে নক করলেন অমর রাদিয়াল্লাহু আনহু থামিয়ে দিলেন বললেন থামো দরজায় এদেরকে আটকে দিয়ে তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভায়া দিলেন নতুন আরেকটি মোমবাতিতে আগুন জ্বালালেন এরপরে বললেন এবার ভেতরে আসো এরা ভেতরে এসে জিজ্ঞেস করলো আমিরুল মুমিনিন আপনার সামনেই তো একটি মোমবাতিতে আগুন জ্বালানো ছিল সেটা ফু দিয়ে বন্ধ করে দিয়ে কি কারণে নতুন আরেকটি মোমবাতিতে আগুন জ্বালালেন অমর রাদিয়াল্লাহু আনহুর জবাবটা শুনেন তিনি বললেন তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে জনগণের জন্য রাষ্ট্রের কল্যাণে কাজ করছিলাম তোমরা যখন আসলে চিন্তা করলাম তোমরা আমার আত্মীয় স্বজন হয়তো ব্যক্তিগত কথা বলার জন্য এসেছো মনে মনে ভাবলাম রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে আমি যদি তোমাদের সঙ্গে ব্যক্তিগত কথা বলি রাষ্ট্রের সঙ্গে বেইমানি হবে জনগণের আমানতের খেয়ানত হবে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এই ভয়ে রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি বলেন তো আমরা যদি রাজনীতির ক্ষেত্রে নেতৃত্বের ক্ষেত্রে এমন আদর্শ গ্রহণ করতে পারতাম বলেন তো আমাদের সমাজটা আমাদের দেশটা এগিয়ে যেত না পিছিয়ে যেত মানে এই ঘটনাগুলো ওয়াজের মাহফিলে বলার কারণে আপনার যদি খারাপ লাগে আর যুবকদেরকে যদি মাহফিল করতে বাধা দেন বোঝা যাবে অন্যায় অপরাধ জগৎকে নেতৃত্ব দিতে চায় যারা কোরআনের মাহফিলে বাধা হয়ে দাঁড়ায় তারা সাফ সাফ কথা আপনি যেই হন না কেন কোরআন মানলে ইসলাম মানলে লাভটা কিন্তু আপনার ইজ্জত বাড়বে আপনার সম্মান বাড়বে আপনার আবার কিয়ামতের দিন আপনাকে নাজাত দিবেন কি